নমস্কার, কাটেনকলের পক্ষ থেকে আমি তীর্থঙ্কর চট্টোপাধ্যায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার বন্ধু ভাই সহ অভিনেতা গৌতম হালদারকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। কাটেনকলের নবম নমস্কার কাটেনকলের আজকের মানে নবম জন্মদিন উদযাপন অনুষ্ঠান চলছে। গতকাল 1 জুলাই কাটেনকল 9 বছরে পা দিয়েছে। 2013-এ কাটেনকল 1 জুলাই পথ চলা শুরু করেছিল। এবছরে কাটেনকলের জন্মদিনকে কেন্দ্র করে 4 দিনের উদযাপন অনুষ্ঠান চলছে। আজ তার দ্বিতীয় দিন। আজ আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান হচ্ছে মুখোমুখি গৌতম হালদার। গৌতমের সঙ্গে আমার একান্তে নয় সকলের মাঝে এক আলাপচারিতা এবং আগামীকাল 3রা জুলাই আমরা এই বছরই শুরু করছি সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা, প্রথম বর্ষ, বিষয় নাট্য সংস্কৃতির সন্ধানে। বক্তা থাকবেন শ্রী সমীক বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনায় থাকবেন শ্রী মেঘনাথ ভট্টাচার্য। এবং 4 এপ্রিল সন্ধে 7টায় বুক মাই শোতে কাটেনকলের প্রযোজনা গৌতম হালদার অভিনীত এবং আমার নির্দেশিত নাটক, অত্যন্ত মঞ্চ সফল নাটক ভুনি বাবুর চাঁদনি সন্ধে 7টায় দেখানো হবে। আজকে আমাদের আলোচনা মুখোমুখি গৌতম। গৌতমের সঙ্গে আসলে আমার অনেক আলাপচারিতা, অনেক আড্ডা, অনেক কিছু, কিন্তু সেগুলো হচ্ছে আমাদের দুজনের মধ্যে ছিল। আজকের আপনাদের সকলের সামনে, সকলের সঙ্গেই আমরা এই আলাপচারিতাটা করব, আমাদের আড্ডাটা। গৌতম, আমরা শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শুরু তো করেইছেন। হ্যাঁ, শুরু করেছি না আমরা, তাহলে আলাপ আলোচনাটা শুরু করছি। আমার গৌতমের কাছে আসলে অনেক কিছু জানবার, আমাদের তো অনেক সম্পর্ক অনেক গভীরের, অনেক কিছু জানা অজানা অনেক কিছুর মধ্যেই আছে। আজকের খুব খোলা মেলা গৌতমের সঙ্গে আমার আলোচনা। গৌতমের কাছে আমার জানতে ইচ্ছে করে যে গৌতম হালদার অনেকের প্রিয় অভিনেতা, কি নাটকের যারা অভিনেতা, সংগঠক, বিভিন্ন সংগঠন এবং দর্শকের তো অবশ্যই গৌতম হালদার তাদের প্রিয় অভিনেতা। আমি গৌতমের কাছে আমার প্রথম প্রশ্ন যে গৌতমের প্রিয় অভিনেতাকে মঞ্চ এবং চলচ্চিত্রের, মঞ্চ এবং চলচ্চিত্রের, হ্যাঁ অনেকে, এবং দেশ এবং দেশের গণ্ডির বাইরেও হতে পারে, মানে অনেকে আসলে প্রিয় অভিনেতা তারাই যারা, যাদের কাছ থেকে আমি শিখে শেখার চেষ্টা করি, আজ অব্দি শেখার চেষ্টা করি, সেটা দেশ বিদেশের সবার, মানে অনেকের কাছ থেকে। এবং নাম করতে গেলে প্রথমে দেশের নামই যদি বলি, যাদেরকে দেখেছি আমি, যাদেরকে মঞ্চেও দেখিনি শুধুমাত্র পর্দায় দেখেছি তারাও, প্রথমেই তো নাম করতে হয় সৌম্যমিত্রের, শ্রদ্ধেয় সৌম্যমিত্র, তৃপ্তি মিত্র, শাউলি মিত্র এবং অবশ্যই অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যাদের অভিনয় আমি দেখেছি, অসিত মুখোপাধ্যায়, এদের যদি আমি, মানে আমি প্রথম যখন এই নাটকটি দেখি তখন মানে ওই একেবারে কেঁপে গিয়েছিলাম উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটকটির অভিনয় দেখে। এছাড়া আমার এখানকার যদি বলা হয় যে চলচ্চিত্রের যারা অভিনেতা, আমি বাঙালি অভিনেতা বলতে সবাই যার কথা বলে উত্তম কুমার প্রিয় অভিনেতা, কিন্তু আমি যখন ইয়েতে পর্দায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তখন অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমার একেবারে পুরো ভেতর টেনে নিয়েছিলেন আর কি। এছাড়া যাদের অভিনয় দেখেছি, মানে কত নাম বলবো, রবি ঘোষ, তুলসী লাহিড়ি, মানে এর বহু বহু মানুষ, তাদের মানে এরা প্রত্যেকেই জহর জহর বাবু বাবু মানে অসামান্য অভিনেতা সব, উৎপল দত্ত,
উৎপাদন তো মঞ্চে, মঞ্চের বাইরে সব। এছাড়া যদি বিদেশের অভিনেতাদের কথা বলি, সেক্ষেত্রে আমার প্রথম প্রেম হয়েছিল জ্যাক নিকলসনের সঙ্গে, মানে প্রেম মানে আমার মনের অভিনয়ের প্রেম আর কি। তারপরেই হয়েছিল অ্যাল প্যাচিনোর সঙ্গে প্রেম, এছাড়া রবার্ট ডি নিরো, যারা বিখ্যাত সব অভিনেতা অনেকে আর কি, জনি ডেপ, সব মানে বিখ্যাত। কত ও যার কথা বললাম না, যার কাছ থেকে, যার অভিনয় থেকে আজ অব্দি শিখতে হয় প্রতি পদে পদে, সে তিনি তো হচ্ছেন, মানে আসলে অনেক নাম বললে না কে বড় কে ছোট এরকম একটা কম তুলনা আসে আমার কাছে, যে বড় ছোট নয়, চার্লি চ্যাপলিন অসম্ভব, এখন এখনো অব্দি তার প্রত্যেকটা ছবি থেকে শেখার প্রভূত জায়গা আছে। হিন্দিতে অনেকে, নানা পাটেকর থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ, ইরফান খানের অভিনয় আমার ভালো লাগে, আর পুরনো অভিনয় যদি বলি বলরাজ সাহানি, দিলীপ কুমার, এরা এরা প্রত্যেকেই কিন্তু প্রিয় অভিনেতা। এছাড়া যদি আমি বলি স্মিতা পাতিল প্রিয় অভিনেতা, জয় ভাদুরী প্রিয় অভিনেত্রী, কত নাম বলবো আর কি। না মানে এটা ঠিক নাম বা সিরিয়ালি আসলে যাদের অভিনয় তোমাকে খুব টানে সেটাই আমার জানবার, তুমি যখন বললে তার মানে এদের অভিনয় তোমাকে টেনেছে, তোমাকে টানে এখনো, সেটাই এটাই আমার প্রথম প্রশ্ন। এবং এবং বোঝার চেষ্টা করেছি যে কোন অভিনেতা মানে কি অসম্ভব তার শক্তি আছে, যে তার এই এই সংলাপটা এরকম লাগলো, এই ভঙ্গিটা এরকম লাগলো, এই এই ছোট্ট অ্যাকশনটা এরকম লাগলো। অবশ্য অভিনেতাদের তো শিখতে হয়, যে অভিনয় দেখে শিখতে হয় যে আচ্ছা, মানে বোঝার চেষ্টা করতে হয় যে কোন অ্যাকশনটা অভিনেতা নিজে করলেন আর কোন অ্যাকশনটা ডিরেক্টর বলে দিলেন বলে করলেন, কোন অভিনয়টা তিনি নিজের থেকে করছেন। বড় অভিনেতারা সবসময় মানে নির্দেশক বলে দেবার পরেও নির্দেশকের সমস্ত দাবি মেনে তারপরেও তার নিজের মতো কিছু করে। মার্লন ব্র্যান্ডোর কথা তো ভুলেই গেলাম, মানে কতজনের নাম বলবো আর কি, ডাস্টিন হফম্যান এও ভুলে গেলাম বলতে, অসম্ভব সব অভিনেতা, এদের প্রত্যেকের কাছে কিছু না কিছু শেখার আছে, প্রত্যেকের কাছে। তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে চেতনে বা অবচেতনেই হোক, এই যে যাদের নাম করলে বা করলে, এদের কোনো অভিনয়ের প্রভাব তুমি নিজে ফিল করেছো অভিনয় করতে গিয়ে? প্রভাব মানে অভিনয়ের প্রভাব বলবো নাকি তিনি যেভাবে অভিনয় করেছেন সেটা বোঝার চেষ্টা করেছি বলে, তার অন্তঃস্থলে কি ঘটেছিল সেইটা বোঝার চেষ্টা করেছি, সেইখান থেকে আমি আমার অভিনয়কে দেখার চেষ্টা করেছি। এখন প্রভাব বলতে অনেক সময় যদি বলি হ্যাঁ প্রভাব কাজ করেছে, তাহলে এরকম মানে দাঁড়ায় যে আমি আমি কি ওই অভিনেতার নকল করেছি, আমি কি ওই অমুক অভিনেতা, তা নয় একেবারে। কিন্তু আমি যখনই শিখছি কারোর কাছ থেকে তখন তো অবশ্যই তার প্রভাব আমার উপরে আছে কোনো না কোনো ভাবে। প্রভাবটা কি, শিক্ষার প্রভাব, অভিনয়ের শিক্ষার প্রভাব, অভিনয় শিক্ষা অবশ্যই আছে। আচ্ছা আমি একটু অন্য দিকে যাই, সেটা হচ্ছে তোমার কাছে আমি শুনেছি যে তোমার একেবারে শিশুকালটা, শিশু বয়সটা, শৈশবটা কেটেছে শ্যামনগরের ভাটপাড়ায়। তো একটা নাম তো আছে ভাটপাড়ার, পণ্ডিতের নাম তো আছেই। তা সেই ভাটপাড়ায় থেকে মানে তুমি হয়েলে মানে নাটকের পাণ্ডিত্য অর্জন করলে পরবর্তীকালে, নাটকের পাণ্ডিত্যই অর্জন করেছো। তা আমার কথা হচ্ছে যে এই যে ছোটবেলা থেকে তোমার নাটকের প্রতি যে আকাঙ্ক্ষা বা নাটকের প্রতি যে তোমার একটা এই ইন্সপিরেশনটা কোথায় ছিল, মানে তোমার বাড়ির পূর্বসূরিদের কারোর কোথায়? এটা এটা কেটে গেল, আমি ছবিটা দেখতে পাচ্ছি না, কিছু দেখছি কি হলো। তেলেঙ্গানায়
তীর্থঙ্কর দা, আমার উপরে এই যে আসলে এই ল্যাপটপে আজকাল এমন সব হয় না, এগুলো সব সরানো যায় না, আমি আমি ছবিটাও দেখতে পাচ্ছি না। এই দাঁড়ান একটা সেকেন্ড, মানে এর উপর একটা অন্য ছবি চলে এসেছে। তোমাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মোটামুটি আমি আমি এর উপর একটা কি হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কথা শুনতে সবই দেখ, আমার হাফ দেখতে পাচ্ছি। এই তো হ্যাঁ, ভাটপাড়ার কথা জিজ্ঞেস করলেন, তো ভাটপাড়াতে আমার প্রথম, ভাটপাড়া থেকে প্রথম থিয়েটারে কিভাবে আসে, প্রথম থিয়েটারে ইন্টারেস্ট হয় আমার ওখানকার, এখনো তিনি বাংলার একজন বিখ্যাত নাট্যকার যার অনেক নাটক কলকাতায় হয়েছে, মধুদা বা হর ভট্টাচার্য, তিনি ভাটপাড়ায় থাকতেন। তাই বলতে গেলে প্রথম আমার জীবনের প্রথম নির্দেশক হচ্ছেন তিনি, হর ভট্টাচার্য। এখনো এখনো আমি হরদার কাছ থেকে প্রায় ফোন করি, অনেক কিছু জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, কি অসম্ভব একজন ফোকাসড বলা যেতে পারে এবং অ্যানালিটিক্যাল মাইন্ড। এবং ওই যে পাণ্ডিত্যের কথা বললেন, তো সেই পাণ্ডিত্য আমি মানে তার তার আঁচ ছোঁয়াচ পেয়েছি পেয়েছি মানে আমার ভেতরে আসেনি, কিন্তু আমি দেখেছি যে থিয়েটারের পাণ্ডিত্য বলতে কি বোঝায় ঠিক, এবং কি কি সরল খোলা মেলা হতে পারে সেই মানুষটি, সে হর ভট্টাচার্য। কিন্তু তার সঙ্গে নাটক করাটা হচ্ছে বলতে গেলে প্রথম হচ্ছে স্ট্রিট স্ট্রিট ড্রামা যেগুলোকে বলি, বা ওই অ্যাজিট ক্রপ প্লে আর কি, ওই রাস্তায় রাস্তায় তখন ওই ওই বামপন্থী আবহাওয়ার ভেতরে ওই রাস্তায় মোড়ে মাঠে কোনো জুট মিল, ওখানে তো প্রচুর জুট মিল আছে, জুট মিলের সামনে কিংবা একেবারে কাকিনাড়ার ভেতরে কোনো জায়গায়, ওদিকে গরিফা এই জগদ্দল এই সমস্ত জায়গাতে ওই স্ট্রিট ড্রামা করতাম আর কি। তো সেইটা প্রথম প্রেম থিয়েটারে বলতে গেলে। সেটা কি তোমার সেটা স্কুল লেভেলেই না, স্কুল থেকে পেরিয়ে গিয়ে স্কুল মানে যখন তুমি স্কুলে পড়তে তখন? সেটা সেটা আমার 11-12 যখন আমি, তখন 11-12 তখন 11-12 ওই ক্লাস 10 পাশ করি আর কি। স্কুলে কি তোমার মানে ক্লাস 1-10 এই পিরিয়ডের মধ্যে স্কুলে নাটকের চর্চা বা এই ছিল? ওই পিরিয়ডের ভিতরে সেরকম কিছু ছিল না, শুধু ছোটবেলাতে একটাই ঘটনা ঘটেছিল, আমাদের স্কুলে একটা নাটক হচ্ছিল সুকুমার রায়ের ঝালাপালা, তো সেই নাটকে তৃপ্তি স্যার তিনি রিহার্সাল করাতেন, আর প্রত্যেক দিন ওই স্কুলের পরে আমরা সব 2-3টে ক্লাসের ছেলেমেয়েরা ওইখানে জড়ো হতাম, তো একটা একটা ক্লাসরুমে ওরকম উনি রিহার্সাল করাতেন, অসম্ভব ভালো অভিনয় করতেন তৃপ্তি স্যার। তো সেইটা দেখতাম অবাক হয়ে, তো আমার কোনো পার্ট ছিল না, খুব ছোট্ট করে একটা কিছু একটা ওরকম ছাত্র বা ইয়ের পার্ট ছিল, তাই বসে বসে দেখতাম, তো মেন পার্ট যারা করছে তাদের দেখতাম, এ করতাম। তো একদিনকে ওইটাও আমার একটা কি বলবো ভাগ্য আর কি। তো এই এই করতে করতে একদিন রিহার্সালে, নাটক কদিন পরে নামবে, রিহার্সাল কয়েকটা দিন বাকি আছে, তা সেই রকম সময় তৃপ্তি স্যার হঠাৎ একদিনকে ওই ঝালাপালা নাটকে রামকানাই বলে যে চাকরটি মানে প্রায় মুখ্য চরিত্র পণ্ডিতের সঙ্গে রামকানাই, তো সেই চরিত্রটা আমাকে বললেন এইটা তুমি করো তো মানে প্রক্সি দাও আর কি, মানে একজন সেদিনকে আসেনি তো সেই জায়গায় প্রক্সি দাও, তা আমি প্রক্সি দিলাম। এবার মুশকিল মুশকিল আমার ব্যাপারটা হচ্ছে কি, এতদিন নাটক দেখতে দেখতে বা ওই রিহার্সাল দেখতে দেখতে পুরোটাই আমার প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল আর কি। তো আমি একদম গড় গড় করে করে, আর আমি যেরকম করে ওই রামখানায় তৃপ্তি স্যার দেখিয়েছেন সেরকম করে, এবং আমি নিজের মতো করে ওরকম রিহার্সাল করলাম, এবং আমি জানতামও না ওটা করবো। তারপরে নাটকের দিন আমি গেছি, ঠিক আছে যে যে রামখানাই করা সেই করবে, হঠাৎ দেখি আমাকে ওই রকম রামখানাই বা ওই রকম চাকরের ড্রেস পরানো হচ্ছে, তো আমি বুঝতে পারি না, আমি বলছি কি এটা, কিন্তু স্কুলে বোধ হয় ক্লাস 6-7 এরকম হবে কি, আরো আরো ছোট বোধ হয় 5-6-7, ঠিক এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই আমার। তো এইবারে আমাকে পুরো এরকম একজন ড্রেসার এসে ড্রেস ট্রেস সমস্ত পরি টরিয়ে দিল, তবে হবে হয়তো পরে বুঝতে পারলাম আমি বোধহয় রামখানাই করবো। তো এরপরে নাটক শুরু হয়েছে, আর সেই কত ছেলে মেয়ে আর তাদের সমস্ত বাবা মারা সব এসছে মাঠে, একেবারে ভিড়, স্কুলের ভেতরে একটা ছোট্ট মাঠ ছিল, সেই মাঠের ভেতরে আবার তখন নতুন একটা স্টেজ হয়েছে মানে বাঁধানো স্টেজ আর কি, সেই স্টেজের উপরে উঠে নাটক হবে, সেই প্যান্ডেল ট্যান্ডেল টাঙানো হয়েছে, আর কত লোক রে বাবা, তো আমার না কিরকম কাঁপছিলাম আর কি, কিন্তু খুব উত্তেজনা হচ্ছিল আর কি। এই হতে হতে
তার নাটক শুরু হয়ে গেল। নাটক শুরু প্রথমে ওই যে গুরু মশাই কি জানো মনে আছে, নিত্য যেমন ঝিঙে টোলা জমিদারের বাড়ি সাথে আড্ডা জমে ভারী, এরকম করে একটা গান হচ্ছে, এরপরেই বোধ হয় আমার না ঢোকা আছে। তো এবারে আমি একটা মাথায় এরকম বোচকা দিয়ে দিয়েছি আমাকে, সে বোচকাটা নিয়ে আমি এরকম করে ঢুকেছি আর কি, দেখছি যে জমিদার বাড়িতে ওই পণ্ডিত মশাই খুব আড্ডাবাজি করছেন আর কি। তো এরপরে আমার যে নাটক যা অভিনয়, এইবারে সেই অভিনয় করলাম, করতে গিয়ে এবারে আমার কথা বলতে বলতে না মাথার বোচকাটা, আমি এখানে রামকানাই হচ্ছে আসলে হিরো কিন্তু এই নাটকে, মানে চাকর কিন্তু, তো এবার সেই চাকর এই করতে করতে কি করে পণ্ডিতকে তাড়াবে তার ফিকির খুঁজছে আর কি। পণ্ডিত পণ্ডিত খুব অলস আর কি, পণ্ডিত জমিদার বাড়িতে রোজ আসে, পড়ায় না, শুধুমাত্র খায় দায় চলে যায়, হ্যাঁ এইরকম পণ্ডিত। তো সবাই তিতিবিরক্ত, কেউ তাড়াতে পারছে না পণ্ডিত মশাই। তো তো সেই জন্যে মনে হয় পণ্ডিত মশাইয়ের পাঠ করেছিল আমার বন্ধু মহেন্দ্র বলে একটি ছিল, তো আমার বন্ধু ছিল সেই একই ক্লাসে। তো আমি না ওই মাথার বোচকাটা এরকম নিয়ে কথা বলতে বলতে হঠাৎ একজন কি একটা কথা বলতে এসে তার পিঠের উপরে বোচকাটা চাপিয়ে দিয়েছি, চাপিয়ে চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কথা ডায়লগ বলে যাচ্ছি, ওটা কিন্তু আমি ছিল ওনার নাটকে, আমি এমনি চাপিয়ে দিয়েছি। লোকের কি হাততালি আর কি হাসি, আমি না কিরকম একটা হলো না কি, তার মানে কি আমি ভুল করলাম না ঠিক করলাম, ভগবান জানে কি করলাম, কিন্তু পুরো নাটকটা শেষ হয়ে গেল। তারপরে হেড স্যার এলেন, গৌরীশঙ্কর বসু হেড স্যার, উনিও পলিটিক্যাল মানুষ ছিলেন আর কি, রাজনৈতিক মানুষ ছিলেন। তো তখন তো ছোট, সব বুঝতাম টুঝতাম না, শুধু চোখের সামনে মিছিল টিছিল দেখতাম, তো পাঁচিল ডিঙিয়ে মিছিলে চলে যেতাম, অবশ্যই বামপন্থীর মিছিল আর কি, বামপন্থার মিছিল আর কি, তখন তো তার খুব একদম জোয়ার। তো ওই ছোট ছেলে ছিল, কি নাটক শেষ হলো তারপরে দেখেছি সেই আমার হেডমাস্টার মশাই গৌরীশঙ্কর বাবু, তিনি ওই পুরো বেঞ্চ গুলো তো সব বার করা হয়েছিল ওই ক্লাসরুম থেকে, সব গেস্টরা বসবে বলে, ছাত্ররা বসবে, সারি সারি বেঞ্চ ছিল সব। তো মাস্টারমশাই হেডমাস্টারমশাই এসে, সবাই অনেকে চলে গেছে, আমরা কয়েকজন ছিলাম, আমি ছিলাম, তো হেডমাস্টারমশাই এসে দেখছি সে নিজে, এইগুলো শিক্ষা জানেন, তখন মনে হচ্ছে সত্যি হেডমাস্টার কি হওয়া উচিত। তো উনি ওই বেঞ্চ গুলো, দারোয়ান মাত্র একজন আছে, সে অতগুলো বেঞ্চ পারবে না, হেডমাস্টার মশাই নিজে ওই রকম বেঞ্চ সরাচ্ছে এবং আমি দাঁড়িয়ে আছি, তখন আমি এমনি একটু ইশারা করলে ধরো, তো ব্যাস এবার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে পুরো বেঞ্চ গুলো সরিয়ে 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 সেই ঘর, সেই ক্লাস সিক্স ইয়েতে ফাইভে এরকম করে ঢুকিয়ে দিলাম। আর তখন আমার ওই হেডমাস্টার মশাই কথা বলতে বলতে গৌরীশঙ্কর বাবু একটা কথা বলেছিলেন, হ্যাঁ তুমি খুব ভালো অভিনয় করেছো, এইবারে এইটা যে কি ভালো লাগছে না, খুব ভয় পেতাম কিন্তু হেডমাস্টার মশাইকে, কিন্তু সবাই খুব ভয় পেতাম, খুব খুব কড়া এবং প্রচন্ড পার্সোনালিটি ছিলেন ওনার, সে ছিল আর কি ওনার। পরের দিনকে ক্লাসে এসে উনি আরেকজন মাস্টারমশাই আসেননি, তিনি তিনি ওই মাস্টারমশাইয়ের ক্লাসটা তিনি নিয়েছিলেন হেডমাস্টারমশাই, সেটাও আমার জীবনের একটা ঘটনা। ওই দিনকে ঢুকে সবার সামনে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, অভিনয় তো ভালোই করেছো, বলো তো মালঞ্চ মানে কি, একটা ইয়ে থেকে। তা আমি না জানতাম মালঞ্চ মানে, আমি বলেছি বাগান, বাহ বাহ। আর সব আমি কিন্তু লেখাপড়ায় আদৌ খুব মিডিয়কার ছেলে, কিন্তু ওই যে সবার সামনে এই দুটো প্রশংসা আমাকে খুব খুব মানে আমার খুব একেবারে এই আজ অব্দি জীবনের এক একটা পাওয়া এগুলো আর কি, সম্পদ। তারপরে সিরিয়াস থিয়েটার হচ্ছে আমার, তারপরে হচ্ছে ওই হর ভট্টাচার্য মধুদার সঙ্গে ওই স্ট্রিট ড্রামা করা, সেইটা করতে করতে আমার ওই মানে সিরিয়াস মানে কি মানে একটা একটা পলিটিক্যাল ভিউ আছে যার ভেতরে, যদিও আমি তখন খুব একটা বুঝতাম না, কিন্তু একটা রাজনৈতিক চেতনা বোধ এইগুলো তখন তো তার আমার ভেতরে চর্চা হচ্ছে বলছি না, কিন্তু চারপাশে চর্চা হচ্ছে, সেগুলো শুনছি, তা আমার আমাদের দাদারা সেইগুলো বলছেন, এবং তারই জন্য থিয়েটার করতে যাচ্ছি, যে থিয়েটার করতে গেলে কিন্তু খুব ওইরকম অবস্থায় খুব ভয় ভয় করতে হয়, মানে উল্টো দিকে হয়তো অন্য রাজনৈতিক দলের লোকেরা আছে, মার খাওয়ার চান্স আছে, অমুক আছে, তসুক আছে, এগুলো আছে, কিন্তু তো সেই সবের ভেতরেও যে পুরো একদম একটা উত্তেজনা নিয়ে করা এবং ভয় ভয়, এবং তারপরে যেই নাটক শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে তার ভেতরে এই এইগুলো খুব এক একটা পর্যায়ে আর কি। এখনো কিন্তু আমি থিয়েটার করব বলে এই সময়টাতে যখন 11-12 এর পরে বলছি আমি ঠিক করিনি যে সিরিয়াসলি থিয়েটার করব, তখন আমি ভেবেছিলাম ব্যাডমিন্টন খেলবো, মার্শাল আর্টিস্ট হব, অথবা বড় ডাক্তার হব। মানে কেন ডাক্তার হব, কেন ডাক্তারই খুব পছন্দ তা নয়, ডাক্তার হলে অনেক লোকে সম্মান করে এবং টাকা দেয়, তাই জন্য। আমার আমার এই জায়গাতেই প্রশ্নটা, পরের প্রশ্নটা যেটা ছিল,
সেটা হচ্ছে তুমি 11-12-এ তখন স্ট্রিট ড্রামা করছো হরদার সঙ্গে, হরভট্টাচার্যের সঙ্গে তোমার পরিচয় এবং সেইখান থেকে ইন্সপিরেশন। তুমি কলেজে রহড়া রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ সেন্টিনারি কলেজে চলে গেলে, সেখানে তুমি সাবজেক্ট চুজ করলে জুলজি, জুলজি, জুলজি। আমি বলছি সেইটা কেন, মানে তখন তো সাহিত্য আসতে পারতো, কম্পারেটিভ লিটারেচার আসতে পারতো, বা মাধ্যমিকে আর ইয়েতে একটুখানি উচ্চ সেকেন্ড ডিভিশন পেয়ে গেছিলাম ওই 11-12-এ, কাজে কি করব, আমাকে তো সায়েন্স পড়তেই হবে। এবারে এইটা সেই এটা এটার সঙ্গে কিন্তু নিজের চয়েসের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে সমাজ হার্ড প্রেশার, হার্ড প্রেশারে শেখাচ্ছে যে তুমি সায়েন্স পড়বেই। সায়েন্স পড়তে গেলে প্রথমেই পড়তে হয়, আমার পছন্দ হচ্ছে ফিজিক্স, কারণ আমার বন্ধু আছে ফিজিক্সে, মানে বন্ধু মানে আমার দাদা বন্ধু, তার তো ফিজিক্সে আমি সেটাকে এবং ভালো কলেজে পড়তে হবে, তো কোথায় পড়তে হবে, হুগলি মহসিন কলেজের পর ইলেভেন করার পরে রহড়া কৃষ্ণ মিশন। তা সেইখানে দেখলাম যারা ফিজিক্স নিয়ে পড়ছে তারা অনেক নাম্বার পেয়েছে, কত নম্বর আমার নেই, কিন্তু সায়েন্স তো পড়তে হবে। এবার সায়েন্স পড়তে গিয়ে কি পাই কি পাই, আমি আমি ওই কি বলে ফিজিওলজিও চেষ্টা করেছিলাম কলকাতা সায়েন্স সায়েন্স কলেজে, তো সেখানেও একটা তখন সিট ছিল, সেটাও পাইনি। তারপরে জুওলজিতে আমার নম্বরের জন্য ওইটুকু নম্বর ছিল, জুওলজি পেয়ে গেলাম। কথাটা এই জন্য বলছি যে ওইটা কিন্তু আমার চয়েস নয়, তারপরে জুওলজি পাশ করেছি। কিন্তু একটা জিনিস কিন্তু আমি এইটা বলতে বলতে পারি, আমি যে সাহিত্য না করে জুওলজি পড়েছি তাতে একটা জিনিস, যেমন ওই হরভট্টাচার্যের কথা বললাম, উনি কিন্তু আসলে পেশায় এবং একাডেমিক্যালি কিন্তু উনি ইঞ্জিনিয়ার, উনি কিন্তু আদৌ লিটারেচার মানুষ নন। তো যেটা যেটা পরে আমি বুঝতে পেরেছি, সায়েন্স এর একটা জিনিস আমার খুব জানি না সেটা হয়েছে কিনা, কিন্তু আমাকে খুব কাজে লেগেছে, সেটা হচ্ছে এই হরদার কথা শুনতে শুনতে বুঝেছি অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি হওয়া, বিশ্লেষণ করার ক্ষমতা, সেইটা কিন্তু সায়েন্স শেখায়। সেটা আমার আমি আমি যে খুব শিখেছি তা নয়, কিন্তু তো অজান্তে কোথাও কাজ করেছে, তো সেইটার জন্য হয়তো সায়েন্স যে পড়ে ফেলেছি খানিকটা, খুব ভালো করে পড়িনি কিন্তু যেটুকুই পড়েছি, আমার হয়তো জুওলজির সঙ্গে ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, তো সেগুলো হয়তো একটু কোনো কাজে লেগেছে, কিন্তু আমি কিন্তু ইচ্ছে করে ওটা নিইনি। না, আমার আমার পরের প্রশ্নটার উত্তর তুমি দিয়ে দিলে, আমি এটাই জানতে চাইছিলাম যে পরবর্তীকালে সেটাকে কিভাবে, এই সায়েন্স নিয়ে পড়েছিলে সেটাকে কিভাবে কাজে লেগেছে। আচ্ছা, আমার আমার আরেকটা এ হচ্ছে যে আমি তোমার একটা কোনো ইন্টারভিউ থেকে আমি শুনেছিলাম, মানে কোথাও একটা দিয়েছিলে, সেটা হচ্ছে যে ছোটবেলায় স্কুল থেকে এক্সকারশনে শান্তিনিকেতনে গিয়েছিল, সেখানে গিয়ে মাইকে তুমি সৌম্যমিত্রের একটা আবৃত্তি শুনেছিলে, পরবর্তীকালে তুমি যখন নাটক করবে বা অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছ, তখন তুমি বাণীচক্রে চলে গিয়েছিলে প্রদীপ ঘোষের কাছে আবৃত্তি শিখতে। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ছোট, আমি তো কবিতা তোমার কাছে শুনবই, আবৃত্তিটা শুনবো আজকে, চার লাইনে হলেও চার লাইনে, আপনার বাড়ি থেকেই শোনাবো অনেক। যেটা আমার প্রশ্নটা হচ্ছে যে এই আবৃত্তি কবিতা শেখা তোমার পরবর্তীকালের অভিনয় জীবনে তুমি কিভাবে কাজে লাগিয়েছো বা কিভাবে কাজে লাগে, এবং আজকের যারা অভিনয় করতে আসছে তাদের কাছে তোমার কি এ থাকবে যে এই কবিতা বা আবৃত্তির অনুশীলন করা, চর্চা করাটা কতখানি অভিনয়ের জন্য জরুরি, সেটা যদি তুমি। সেটা তো আমি তো কারোর কারোর জন্য আমি তো মানে নিদান দিতে পারবো না যে কবিতা পড়ো, কবিতা না পড়েও অনেকে অনেক অনেক মানে কম পড়েও অনেকে বড় অভিনেতা হয়েছেন বোধহয়, আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কি ঘটেছিল সেটুকু বলতে পারি। সেটা হয়েছে যে এখন এখন ওই যে শান্তিনিকেতনে ক্লাস 5-এ না তারও আগে বোধ হয় গিয়েছিলাম, আরো ছোটবেলায় বোধ হয় মায়ের সঙ্গে, তো তখন ওই যে কোন এক পৌষ মেলায় হয়তো, তো সেইখানে ওই কবিতাটা শুনেছিলাম, শুনে আসলে যে ওই গলাটা এমন করে ভেতরে হয়তো ঢুকে গিয়েছিল ওই একটি কেন কে জানে এই কথাটি, সেইটা আমাকে খুব
হয়তো আমার অজান্তে আমার সাবকনশিয়াসে একেবারে অবচেতনে কাজ করেছে যে কিরকম করে বললেন, কি যেন একটা বললেন কি তো। এরপরে তখন আমরা রেডিও নাটক শুনতাম, রেডিও নাটকেও যখনই হঠাৎ একদিনকে শুনি ওই রকম বিসর্জন নাটকটি হচ্ছে, নাটকটি বিসর্জন সেটা বুঝতে পারিনি, কিন্তু ওনার গলা শুনলাম, শুভমিত্রের গলা শুনলাম, শুনি বলে মনে হলো আরে একেবারে পাগলের মতো শুনতে শুরু করলাম। তো এইটা তখন মনে হলো এত সুন্দর করে কবিতা বলা যায়, এটা হচ্ছে প্রথম ভালো লাগা আর কি। তাই কবিতা পড়তে শুরু করলাম, শুধু পড়া নয়, মানে আমি আসলে বলতে শুরু করলাম, এক একটা কবিতা পড়তাম আর সেটা বলার চেষ্টা করতাম, আচ্ছা এরকম করে বললে কেমন হয়। আর ন্যাচারালি তখন ওনাকে, ওনার ওই স্বরক্ষেপণকে একটু অক্ষম ভাবে নকল করার চেষ্টা করতাম, সেটা বহু দিন অব্দি করেছি। তাতে তাতে যে আমার খুব ক্ষতি হয়েছে তা নয়, কেননা এর পরের যে ঘটনাটি সেটা হচ্ছে যে তারপরে ওই রেডিও নাটক তো অনেকের শুনেছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের শুনেছি, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের শুনেছি, কেয়া চক্রবর্তীর শুনেছি, অনেকের, জগন্নাথ বসু, এদের প্রত্যেকের। তারপর যখন আমি এই পরে যখন বাণী চক্রে যখন গেলাম, তখন ওই একটি ওই প্রথম দিনের ক্লাসেই আমি একটি কবিতা বললাম, প্রদীপ ঘোষ আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তুমি একটা কবিতা বলো আমাকে বোঝার জন্য। তো আমি ওই কি বলে শক্তি চট্টোপাধ্যায়ের আজ সেই ঘরে আলায় করেছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত আনন্দ ভৈরবী, এইটা আমি বললাম। কিন্তু বললাম কিরকম করে, পুরোটাই আমার ওই রকম একটা অক্ষম শম্ভুমিত্রকে নকল করার জায়গা থেকে বললাম, যেখানে আমার নিজের ভাব কিছুই প্রকাশ পেলো না, সেটাই পরে বুঝেছিলাম। তা আমি তো বলে টলে ভাবছি খুব ভালো বলেছি, উনি একটু পরে শোনার পরে বললেন প্রদীপ ঘোষ যে হ্যাঁ তুমি যার এক তুমি কারুর মতো করে করছো, একজনের মতো, নাম বলেননি, হ্যাঁ, কিন্তু কবিতা যদি করতে হয় তো করতে গেলে নিজেকেই তো বুঝতে হয় কিভাবে বলবে তুমি, তো সেরকম করে বলাই ভালো নিজের মতো করে। এইটা বললেন উনি, আর চারপাশে আরো অনেক ছাত্রছাত্রী সবাই ছিল, তারা অনেকদিন ধরে কবিতার ওখানে আবৃত্তি চর্চা করছে, আমার না লজ্জায় ওই যে মাথাটা হেট হয়ে গেল একেবারে সম্পূর্ণ। এবং আমার পরে ওই সময় তো লজ্জা বেশি লাগে, ইস বাবা আমি কি বাজে, এটা একেবারে উচিত ছিল না, আর উল্টোটা হলো, আমি ভেবেছি দারুণ করেছি কিন্তু আসলে খুব খারাপ হয়েছে ওটা, মানে কারুর একেবারে অক্ষম নকল। এটা হয়, এটা অভিনয় হয় কিন্তু, মানে বড় অভিনেতাদের দেখে এরকম করে অক্ষম ভাবে নকল কিন্তু অনেকে করে, তার একটুখানি গলার কয়েকটা স্বরের কাজ অথবা কিছু একটা বিশেষ ভঙ্গি বারবার রিপিট করে করে, এর অনেক অভিনয় অভিনয় যারা করতে আসে তারা করে। তখন মনে হয়, এখন মনে হয় যে সেইটা ওরা তো আসলে নকল করছেন তার বাইরেটা, সেই অভিনেতার ভেতরে কি চলছে সেটা ওনার মানে এটা দেখার চেষ্টাও করে, করেনি বলেই নিজের অভিনয়কে কোনোদিন খুঁজে পায়নি। তো আমার যেটা ইয়ে হয়েছিল ওই দিনকে, আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম আমি যাই করব সম্পূর্ণ উল্টো করব, মানে আমি সম্মুখীন মতো করবই না একেবারে, কেননা ততদিনে কিন্তু আমার খুব নাম বন্ধুদের ভেতরে, তুই সম্মুখীনের কবিতা বল, রবি ঠাকুরের নয়, জীবনানন্দের নয়, শক্তি চট্টোপাধ্যায়ের নয়, শম্ভুমিত্রের কবিতা বল, মানে আমি তার মতো করে যেন একটু অক্ষম নকল করি, আর তারা খুব হাততালি দিত, আর আমার মনে হতো যে খুব ভালো হচ্ছে। যেমন যেমন ওইরকম শচীন দেবের, তুই শচীন দেবের গান কর, তা শচীন গানটা অতটা বোঝা যায় না, ঠিক আছে শচীন দেবের মতো নকল করে খানিকটা হলে হয় মানে সুরটুর লাগে, কিন্তু কবিতা তো তার ভাবটাই অতটা, মানে শব্দে শব্দে ভাব, ভাবের ব্যঞ্জনার প্রকাশ, ব্যঞ্জনা তার প্রকাশ, সেইটা ওরকম করে করা যায় না। তখন আমি ওই উল্টো দিকে হাঁটতে শুরু করেছিলাম, হয়তো মনে মনে যে কেন উনি এরকম করে করছেন সেইটা একটু বল। তারপর অভিনয়ে ঢুকলাম, ওইটা ওই অভিনয়ে ঢোকার পরে বোঝার চেষ্টা করলাম কেন উনি এরকম করলেন, ওই কেনটাকে খোঁজার চেষ্টা, উনি কিভাবে করলেন সেটা নয়। ওই যে স্ট্যানিসলাভস্কির কথা আছে না, বা ওনার সূত্র প্রিন্সিপল, হোয়াট ওয়াই হাউ কি কেন কিভাবে, তা উনি তো এই কবিতা বললেন সেটা কি নীলমণিলতা, অথবা 8 বছর আগের একদিন উনি এইভাবে উনি বললেন এইটা, এবার উনি কেন বললেন এইটা খোঁজো,
কিভাবে বললেন সেটা দেখো না, কারণ কিভাবেটা দেখতে গেলে তুমি কেন খুঁজতে পারবে না, কিভাবে থেকেই তোমায় কেনতে যেতে হবে। আর কেন যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সমমিত্রকেও তার ভেতরের অন্তত একটু বুঝতে পারবে, জীবনানন্দকে একটু বুঝতে পারবে, আর সবচেয়ে বড় কথা তুমি নিজেকে বুঝতে পারবে। আর নিজেকে যদি তুমি চিনতে শুরু করবে তখন তোমার ভেতরে শব্দগুলো না তখন তৈরি হবে, তখন চিত্রকল্প কাকে বলে, ভিজুয়ালাইজেশন কিভাবে তৈরি হয়, কনসেপ্টের সঙ্গে কনসেপচুয়ালাইজারের সঙ্গে ভিজুয়ালাইজারের কি তফাৎ, এই জিনিসগুলো তখন হতে থাকে আর কি। তা সেইভাবে করতে করতেই কিন্তু একসময় কাব্যে গানের যে অনুষ্ঠানটা এখনো করি আমি, তার অনেক কিছু হয়ে গিয়েছিল। মানে কবিতার থেকে কবিতার কোন সুরটা এই শব্দগুলোতে লাগছে, ভেতরে লাগছে, মনে ওপর থেকে নয়, সেগুলো করতে করতে হয়েছে। সবটাই ওই খোঁজার জায়গা থেকে কিভাবে হচ্ছে, কেন উনি অজিতেশ বন্দ্যোপাধ্যায় কেন এইরকম অভিনয়টা করলেন, ওই মুহূর্তে কেন করলেন, অথবা তৃপ্তি মিত্র অপরাজিতা ওইরকম করে কেন করলেন, এই যে খোঁজার, কিংবা শাউরি মিত্র কিংবা যাদের যে কোনো বড় অভিনেতা অ্যালবাসিনো কেন, আরে হফাতে ওরকম করে জ্যাক নিকলসন ওই রকম অভিনয় কি করে করতে পারলেন, এই এই ডাস্টিন হফম্যান টুটসি কিংবা এইসব কিভাবে কিভাবে করছে, কি মার্লন ব্র্যান্ডো স্ট্রিট কার নেম ডিজায়ার। আসল আসল অভিনেতার কাছে খোঁজাটাই হচ্ছে আসল, মানে কেন করছে, কেন করছে, সেই খুঁজে বার করাটাই হচ্ছে অভিনেতার কাছে। এইটা আর এইখানে এইখানে এই ফাঁদটা জানেন তো, ফাঁদটা হচ্ছে সাধারণভাবে কিভাবে করছেন দেখাতেই আটকে যায়, আর কিভাবে করছেন যদি দেখি তাহলে নকল হয়। এবার কেন করছেন বুঝতে না পারলেই নকল করার প্রবণতা বাড়ে। বাহ, অসাধারণ কথাটা শোনালে তুমি, দারুণ। আচ্ছা, আমার যেটা মনে হয় যে এতদিন থিয়েটার করতে, তুমি স্কুলে প্রথম থিয়েটার করেছিলে, সেইখান থেকে আজকের থিয়েটারের এই সময়ে এসে পৌঁছে আমরা শুনি কিন্তু কখনোই সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না আমাদের স্কুল পাঠ্যের মধ্যে, এই যে অভিনয় বা স্কুল পাঠ্যে আমাদের স্কুলের যে সিলেবাস আছে সেইখানে স্কুল পাঠ্যের মধ্যে, তোমার কি মতামত যে এইখানে নাটক বা অভিনয় শিক্ষা ইমপ্লিমেন্ট করা উচিত? কারণ অভিনয় বা নাটক তো অনেক রকম ভাবে আমাদের শিক্ষিত করে তোলে বিভিন্ন জায়গায়। অবশ্যই, এটা 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 আমি কি বলবো, আমার 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 কথা বলার অপেক্ষাই রাখে না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে যদি নাটক লেখেন, নাটক করান, নাটক গান করান, নাচ নৃত্য তালিম দেওয়ান, অত অত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে শিক্ষার্থীদের যারা আশ্রমে আশ্রমিকরা যারা ওখানে গিয়ে শান্তিনিকেতন, তাহলে রবীন্দ্রনাথ তো বাঙালির অথবা ভারতবর্ষের অথবা পুরো পৃথিবীর একজন প্রধান মহান শিক্ষক। যে তার কথা তাকে যদি আমরা বিশ্বাস করি, তাকে যদি আমরা সত্যি শ্রদ্ধা করি, তাহলে আমি কি বলবো, উনি তো বলে গেছেন, উনি তো গাছতলায় গাছ উঠে ফল পাড়তে পাড়তেও পড়াশোনা শেখাচ্ছেন। তো এবারে সেইটা তো থিয়েটারের অঙ্গ, এবং উনি নিজে থিয়েটার করাচ্ছেন, নিজে অভিনয় করছেন। তো এখান থেকেই তো বোঝা যায় যে কতটা জরুরি সত্যিকারের থিয়েটারের চর্চা শিক্ষার ক্ষেত্রে। মানে এ তো মানুষকে, মানুষের ভেতরের হৃদয়ের বিস্তার, ব্যাপ্তি, তার ভাবনার ব্যাপ্তি বাড়ায় থিয়েটার। এখন সেটা না করে আমি যদি শুধুমাত্র কিছু কারিগরি শিক্ষা করি অথবা রোজগারের শিক্ষাই যদি শুধু শিখি, যা এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি করে চলছে আর কি, আর সেটাতে আমরা ভুলেই যাচ্ছি আসলে শিক্ষা কি। শিক্ষা তো আসলে মানুষ গড়তে সাহায্য করে, একটু ভালো কাজ করবে, একটু মঙ্গলের কাজ করবে, সমাজের একটু হলে ভালো হবে, বা তোমার নিজের ভালো হবে, পাশের লোকটির ভালো হবে, এটাই তো শেখায় শিক্ষা। তা সেইগুলো ভুলে গিয়ে শুধুমাত্র কত রোজগার হবে এবং কতখানি পাওয়ার হবে আমার সোসাইটিতে, এইটা যদি শিক্ষা হয় তাহলে তো সে শিক্ষা শিক্ষা নয় আসলে, এটা তো সমাজ সমাজ ধ্বংসের শিক্ষা সেটা। কাজেই থিয়েটার তো মানুষ তৈরি হতে, সমাজ তৈরি হতে সাহায্য। থ্যাংক ইউ, সেটাই সেটাই জন্মার একটাই ছিল। সেটা হচ্ছে যে তুমি আমাদের কার্টুন কলেও তুমি অনেক ওয়ার্কশপ করেছো, গুণীবাবুর চাঁদনি তো তোমার নাটকের এতে ওয়ার্কশপ, এছাড়াও আমরা কার্টুন কলে মাঝে মাঝে নাট্য কর্মশালা করে থাকি, এবং সেই কর্মশালার প্রথম দিনেই মনে হয় তুমি হাজির হয়েছিলে, মাঝে মাঝে করে থাকো। তোমার জীবনে তুমি প্রথম মনে হয় নাট্য কর্মশালা করেছিলে কল্যাণীতে, বিদ্যুৎ নাগের শিক্ষার্থী। আর
আজকেরও তুমি করাচ্ছ, আজকেরও সেই সময়ও তোমার প্রথম নাট্যকর্মশালায় যুক্ত হয়েছিল, যোগদান করেছিলে, সেই সময় তোমার কি ইমপ্রেশন হয়েছিল? বা আজকে তুমি যে এই যে আমরা যে এটা তোমার কাছে আমার একটা সাজে, এই যে দুদিনের, একদিনের, তিন দিনের করে নাট্যকর্মশালা চালাচ্ছি, সেটা কতখানি মানে নাট্যকর্মশালার শিক্ষক মেন্টর হিসেবে তোমার মনে হচ্ছে যে আমরা এটাকে এফেক্টিভলি করতে পারছি, শিক্ষাটা কতখানি প্রসার হতে পারে, বা এটা যদি আমরা প্রলং ডেতে তার এফেক্টটা কি হতে পারে এই জায়গাটা? মানে এটা এত এত কমপ্লেক্স না পুরো বিষয়টা, মানে এইটা বললে ওইদিকে কিছু পয়েন্ট বাকি থাকে, ওইদিকে বললে এদিকে কিছু পয়েন্ট বাকি থাকে, মানে মানে অদ্ভুত আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি, থিয়েটার, থিয়েটার প্রথম কথা, আমি থিয়েটার যদি করতে চাই তাহলে থিয়েটার শিখতে হয়। এবার থিয়েটার শেখাটা আদৌ কিভাবে সম্ভব সেইটা নিয়ে নানা বিতর্ক আছে, এবং মুশকিল হচ্ছে কতগুলো সিস্টেম বা সিস্টেম না থাকাও আছে। যেমন বিদেশে যেমন থিয়েটার করতে গেলে তুমি যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন, তোমাকে 3 বছর 4 বছরের পুরো একেবারে অ্যাক্টর ট্রেনিং কোর্স অথবা থিয়েটার ট্রেনিং কোর্সের ভেতর থেকে যেতে হবে, তোমাকে একেবারে একাডেমিক্যালি শিখতে হবে। আমাদের দেশে কিন্তু সেরকম নেই, যাও বা আছে সেখান থেকেই যে হবে তার কোনো মানে নেই। একজন সম্পূর্ণ ফ্রিলান্সার, সে নিজের চেষ্টায় নিজের ইচ্ছেতে, কিন্তু অনেক মানে আমাদের থিয়েটারের শুরু থেকে হয়ে এসছে, তার নিজের ইচ্ছেতে সে শিখেছে। এই যে নিজের ইচ্ছেতে শেখা, এইখানে এক বড় গোলমাল হয়ে গেছে আর কি। কিরকম মানে আমাদের সিস্টেম নেই বলেই গোলমাল হয়েছে। যেমন যত বড় বড় অভিনেতা, তাদের ভেতর আমাদের বাংলায় বা আমাদের ভারতবর্ষে দেখা যায় বেশিরভাগ অভিনেতা বা নির্দেশক, তারা সবাই স্বশিক্ষিত, নিজেই নিজে শিখেছেন বেশিরভাগ দেখা যায়। এবার এইখানে প্রশ্ন, নিজে কি শিখেছেন, এইটা না সাধারণভাবে অনেকের কাছে ঝাপসা। সেই জন্য থিয়েটারের দুর্দিনও, দুঃসময়ও আসে, আবার কি বলবো সুসময়ও আসে, দুটো দিকেও আছে আর কি। আবার ধরুন উল্টো দিকে যদি বলি, এই যে কিছু ইউনিভার্সিটি আছে, এখন তো আছেই কলেজ আছে, যেখানে থিয়েটারে শিক্ষা দেওয়া হয়, মানে একেবারে গ্র্যাজুয়েশন কোর্স আছে কি মাস্টার ডিগ্রি আছে, দিল্লিতে আছে, নানা আমাদের বিভিন্ন রাজ্যে আছে, সেখানেও হয়। কিন্তু সেখানে হয় খুব ভালো কথা, কিন্তু হয়ে সেইখান থেকে যারা বেরোচ্ছে আমাদের সাধারণ দর্শক বা সাধারণ মানুষ যারা, তারা না বিচার করে দেখে আলটিমেটলি প্রোডাক্ট হিসেবে, মানে এই যে থিয়েটারটা করছে সেই থিয়েটারটা কি এখন ভালো লাগছে, বা সেটা কি খুব ভালো সমাজের মঙ্গলজনক কিছু হচ্ছে, বা মানে অনেক কিছু মিলিয়ে আর কি। শুধুমাত্র ভালো ভালো কথা বললে তো থিয়েটার হয় না, ভালো কথাটাকে এন্টারটেনমেন্টের ভেতর থেকে আর্টিস্টিক্যালি পুরোটাকে তুলে ধরতে হবে, না হলে তো থিয়েটার লোকে দেখবে না, শুধু জ্ঞানের কথা বললে থিয়েটার দেখে না লোকে। এইবারে হয়তো দেখা যায় যে সেইখানে যে থিয়েটার হচ্ছে সেই থিয়েটার আদৌ ভালো লাগে না মানুষের, তখন না একটা ভুলভাবে শিক্ষার প্রতি একটা ভুল ধারণা তৈরি হয়, তখন মনে হয় যেন শিক্ষা না পেলেই ভালো, মানে ওতে একা একাই শেখা যায়, নিজে নিজেই শেখা যায়। এই এই দুটো, এই দুটো ধারণা চলছে আমাদের সমাজে। মুশকিল হচ্ছে এই দুটো ধারণা থেকে তোমাকে বুঝে নিতে হবে বা আমাকে বুঝে নিতে হবে যে আমি থিয়েটার করতে চাই, প্রধান কথা থিয়েটার শিখতে হবেই, অভিনয় করতে চাই অভিনয় শিখতে হবেই, আমি কেমন করে শিখব। এইবারে মুশকিল হয়ে যাচ্ছে, দায়টা অনেকটা নিজের ওপরে চলে আসছে। এবার আমি একটা কোনো ইউনিভার্সিটিতে গেলাম, আমি গিয়েও ছিলাম এরকম, তা গিয়ে আমার প্রথম দিনের ক্লাস দেখি ভালো লাগেনি, ও বাবা এখানে কি হয়, নাম বলছি না, তো ঠিক আছে আমি আর পরদিন থেকে আর ক্লাসই করিনি। হ্যাঁ, তার থেকে আমি নিজে বাবাখানে এতখানি সময় নষ্ট, আমার দরকার নেই, আমি সকাল থেকে অনেক কিছু অন্য কিছু শেখার আছে, তো অন্য কি শেখার আছে। এবারে আমার যারা মাস্টার মশাই বা গুরুজি যারা ছিলেন, যেমন এস কৃষ্ণনজি, আমি শ্যামানন্দ জানানোর এখনো এস কৃষ্ণনজি বলেন একজন দক্ষিণ ভারতীয় থিয়েটারের মানুষ ছিলেন, খুবই শ্রদ্ধেয় মানুষ, তার কাছেও আমি ট্রেনিং নিয়েছিলাম মানে নান্দিকারে ঢোকার আগে, তারপর নান্দিকারে তো বহু মানুষের কাছ থেকে নিয়েছি। এবার নিতে নিতে এবারে কথাটা হচ্ছে, আমি এইটা আমার স্থির বিশ্বাস ছিল যে শিখতে হবে। এবারে শেখার পদ্ধতি বা মেথড কি হবে, যখন নিজের উপরে দায় চলে আসে, আমি ইউনিভার্সিটিতে শিখবো না বা কলেজে গিয়ে শিখবো না যদি ডিসাইড করে, তাহলে আমাকে ডিসাইড করতে হবে নিজে নিজে কি শিখ, সেটা কিন্তু অনেক কঠিন, কারণ সেটা কিন্তু ছকে বাঁধা কোনো কথা নয়।
যেহেতু ছকে বাধা কোনো মানে ওই রকম মানে গ্রাজুয়েশনের যেরকম কোনো কিছু সাবজেক্ট আছে সেইটা সেইটা নয়, যখন নিজে শিখব তখন আমার মাস্টারমশাই বললেন যে অনেক মাস্টারমশাই এক এক রকম এক একজন বললেন বললে যে এটা অভিনয় শিখতে গেলে তোমাকে না ছন্দ শিখতে হবে। তাহলে ছন্দ শিখতে হবে কীভাবে, কি করে করব? তখন আমি নিজে মনে হলো আমি তাহলে নাচ শিখে ছন্দ শিখতে পারবো, নাচ শিখলে তাহলে কী নাচ শিখবো, যে কোনো নাচ, যে কোনো নাচ বলতে কি কথাক শিখি, একটু কথাক শিখলাম, শিখি কথাকলি শিখি, একটু কথাকলি, ভরতনাট্যম শিখি, একটু ভরতনাট্যম, একটুখানি কি বলো ওড়িশি শিখি, একটু ওড়িশি, যা যা ভাল লাগছে, আবার একটু মডার্ন মডার্ন ডান্স শিখি, জ্যাজ শিখি, সালসা একটুখানি। এই যে সব তো শেখা যায় না, কিন্তু এগুলো শিখতে গিয়ে আমার মূল ধারণা হচ্ছে আমি না ছন্দ শরীরে আনার চেষ্টা করছি। এই যে একটু একটু শিখতে গেলেও কিন্তু প্রতিদিন ওটার জন্য 2 ঘন্টা সময় কিন্তু কম করে 2 থেকে 4 ঘন্টা দিতে হবে, আর সেটা কিন্তু অসম্ভব পরিশ্রম। যেমন এক মাস্টারমশাই বললেন বা এক শিক্ষক, আমি আর নাম বলছি না, আপনারা বুঝতেই পারবেন, আমি এত মানুষকে দেখেছি, বড় বড় মানুষকে, যে স্বরের ব্যবহার কি করে হয়, বাচিক অভিনয় কি করে শিখতে হয়। আচ্ছা স্বর, তার মানে স্বর জানতে হবে, স্বর কি, সারেগামা পাধানিসা, তাহলে সারেগামা পাধানিসার এই স্বরগুলো কি করে শিখবো, ও তাহলে এইবারে শিখতে শিখতে আচ্ছা এগুলো গলাতে কি করে আনবো, তাহলে আমি হারমোনিয়াম একটুখানি নিই, আচ্ছা স্বরটাকে চিনি, তাহলে আমার স্কেল কি, আচ্ছা তাহলে শ্রুতি কাকে বলে, তাহলে এই স্বরের সঙ্গে এই স্বরের কম্বিনেশন করে কথা বললে কিরকম লাগবে, কথাটা শুনতে কথাটা কি এরকম লাগবে নাকি অন্যরকম লাগবে নাকি হঠাৎ মনে হবে এইরকম, এই এই যে নানা রকম করে কথা বলা, এই আচ্ছা এই কম্বিনেশন হচ্ছে, ও তাহলে ভালো ভালো তাহলে কবিতাগুলো শুনি তো, যারা যারা খুব খুব বড় আবৃত্তি করে আবৃত্তিকার বা অভিনেতা যারা করেছেন, তাহলে এই যাদের নাম বললাম এদের কবিতা, ও বাবা কি সুন্দর করে বলছেন, গলায় যে স্বরটা লাগছে সেই স্বরটা তো অন্যরকম একেবারে, তাহলে আমি একটুখানি স্বর চিনি, স্বর চিনতে গেলে শাস্ত্রীয় সঙ্গীত। এবার শাস্ত্রীয় সঙ্গীত খানিকটা শিখতে গেলে দিনে তো 4 ঘন্টা দিতেই হবে, সত্যিকারের দিতে হবে, তখন তো সেটা বসে শেখা যাবে না। আমি একটু বাথরুমে গান করি বলে, গান করতে পারি বলে, আমি আমি মোটামুটি গানটা গাইতে পারি, বা স্টেজে উঠে গাইলে গাইলেই হয়, এখন যেরকম হয়েছে অনেক সময় তাই না, স্টেজে তো সেরকম গেলাম, তো আমি আমি একটুখানি আমি একটু শাস্ত্রীয় সঙ্গীত শেখার চেষ্টা করলাম, সেই করতে 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 আজকে প্রায় 30 বছর কেটে গেল। শাস্ত্রীয় সঙ্গীত বিভিন্ন অনেক গুরুর কাছে গেছেন, তার প্রধান গুরু আমার গুরু প্রবীর দত্ত, এছাড়া আশিস চট্টোপাধ্যায়, কিশোর চক্রবর্তী, অনেকের কাছে। আচ্ছা এগুলো তো গেল, থিয়েটারে করতে গেলে কি কি লাগতে পারে, এখনো অভিনয় আসেনি আর, এইবারে অভিনয়, এবারে সেন্টারে অভিনয়, অভিনয় তাহলে কি করে করব, এই মুশকিল হচ্ছে। অভিনয়টা যেই আমি করতে যাব, আমাকে তখন নিজেকে ভাবতে হচ্ছে, নিজেকে কল্পনা করতে হচ্ছে, অন্য মানুষের চরিত্র বুঝতে হচ্ছে, তার মানসিকতা বুঝতে হচ্ছে, তার মানে সেখানেও পড়াশোনা, সেখানেও দেখার চোখ তৈরি। ও বাবা, এ তো একটা মহা স্টাডির ব্যাপার তো, আরে এ তো মানে ঘন্টার পর ঘন্টা লেগে যায় সারাদিন কাজ করতে গেলে, এ তো শেষ হয় না, পাগলের মতো লাগছে। এবারে এই মেথড গুলো নিজের জন্য, আচ্ছা ইম্প্রোভাইজেশন করবো আমি 2 ঘন্টা, আচ্ছা তার আগে আমি অভিনয় নিয়ে পড়ি, আচ্ছা পড়ে সেটাকে আবার চর্চা করি, তাহলে গলার চর্চা কিরকম করে করবো, কথা বলার চর্চা, স্পিচ প্যাটার্ন কাকে বলে, কি 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 করে, কি কি করে স্বরের কম্বিনেশন হয়, আচ্ছা মডুলেশন তাকেই বা বলে, ইনফ্লেকশন কাকে বলে, এই সমস্ত স্ক্যানিং কাকে বলে, মেলোডি কাকে বলে, এই 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 সমস্ত কিন্তু বলা মানে শুধুমাত্র সংজ্ঞা নয়, সেগুলোকে প্র্যাকটিস কর। এই প্র্যাকটিসটা মানে অ্যাক্টর তো আসলে তার নিজের শরীর নিজের গলা দিয়ে সব করে, এই একটা ভয়ঙ্কর খাটনির কাজ। কিন্তু আমি এ কথা নিজের পিঠ চাপড়ে বলছি না তীর্থঙ্করদা, এই এটাকে যদি খাটনি মনে হয় না তীর্থঙ্করদা, কেউ অভিনেতা হতে পারবে বলে আমার মনে হয় না। যে অভিনেতা অভিনেতা হয়েছে সে না এই পুরো পরিশ্রম বা খাটনিটাকে আদৌ পরিশ্রম হিসেবে দেখেনি, দেখে না বলে আমার ধারণা, আমি নিজেকে দিয়ে বলতে পারি। সেই জন্য তার কাছে পুরোটা আনন্দের কাজ। না হলে আপনি ভাবুন, আমরা উদাহরণ দিচ্ছি, ওয়েট লিফটিং করে একজন, অথবা কুস্তিগির, অথবা ক্রিকেট প্লেয়ার, সে সারা দিন ধরে ওই ভারী ভারী জিনিসগুলো পাগলের মতো তুলছে, আর বডি বিল্ডার, সে সারাদিন একটা মাসেলের জন্য কি ভয়ঙ্কর পরিশ্রম, তত্ত্বর করে ঘামছে, ওর ক্লান্তি নেই, এবং ও নিশ্চয়ই তার মনের ভেতরে কোথাও একটা আনন্দের খোঁজ পেয়েছে, না হলে ও এরকম করতে পারতো না।
এটা যে চাইবে সে পাবে। আমার কাছে দেখে মনে হচ্ছে বাবা এত পরিশ্রম কি করে করছে, ভীমসেন যোশী 12 ঘন্টা 8 ঘন্টা এরকম রেওয়াজ করছেন কি করে, অসম্ভব তো, এত খাটনি। তার কাছে খাটনি নয় এটাও বুঝতে হয়। এবার আমি অভিনেতা হতে এসেছি তীর্থঙ্করদা, এবার আমার যদি মনে হয় ও বাবা এত খাটনি খেটে কি হবে, এই তো একটু ডায়লগ মুখস্থ করে বলে দিলেই হয়ে গেল, আর কি আছে, যেন 4-5 হয় হচ্ছে, এইটার বড্ড অভিনয়ের গোলমাল বা আমাদের সমাজের গোলমাল এটা। এই গোলমালটা মোকাবিলা করাটা কিন্তু খুব কঠিন কাজ। এটা যেমন একদিকে স্কুল বা কলেজে ওই চর্চার ভেতর থেকে আসতে হয়, আবার চর্চা মানে কি সেটাও বোঝার বুঝতে হয়, না হলে কিন্তু থিয়েটার বা অভিনয় অত সহজ নয়। আর অভিনয়ের একটা গোলমাল আছে জানেন তো, একটা মজা লাগছে বলে বলছি, আপনি জিজ্ঞেস করলেন। দেখুন একটা একটা একজন শাস্ত্রীয় সঙ্গীত তীর্থঙ্কর তো আপনি শুনবেন, সবাই শুনবেন, আপনি এটা বুঝতে পারবেন যে এ না কি প্রচন্ড খেটেছে, তাই না? আচ্ছা, এবং আমি পারি না, আমি মিয়াকি টরি পারি না, ইনি মিয়াকি টরি করছেন মনের কিরম হচ্ছে, এবং আমি বুঝতে পারছি খুব কঠিন কাজ বাবা, এ খুব রেওয়াজ না করলে এ ছোটবেলা থেকে 25-30 মিনিট করে করতে হবে, এ না করলে হবে না, 25-30 মিনিট বলছি মানে 25 রোজ 10-12 ঘন্টা 24 ঘন্টা করতে হবে। আমি বুঝতে পারলাম এক বিরজু মহারাজের নাচ দেখে আমি বুঝতে পারি এ অসম্ভব পরিশ্রম করেছে। তখন 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 এটা ধরা যায় যে তখন তখন এটা ধরা যায় যে সরি এটা এটা ধরা যায় যে এটা না খুব কঠিন কাজ, নাচ দেখে বোঝা যায়, ভরতনাট্যম নাচ সে তো শিখতে হয়, দেখে না পরিষ্কার বোঝা যাচ্ছে, খুব কষ্টের কথা অভিনয় থেকে বোঝা যায় না। কেন বলুন তো, কেন বোঝা যায় না, তার কারণ হচ্ছে মানে একজন অভিনেতা বা একজন একজন দর্শক বুঝতে পারে ভালো অভিনয় করছে কিন্তু পরিশ্রমটা ধরা যায় না, কারণ কি জানেন তো, এটা ভাবছিলাম আমি একটু আগেই ভাবছিলাম আজকে, কারণ হচ্ছে ভালো অভিনয় যারা করে তাদের মূল একটা কাজ হচ্ছে তারা কি শিখেছে সেটাকে লুকিয়ে রাখা, এটা প্রধান। এবং যেহেতু শুধুমাত্র দেখা যাচ্ছে এই চরিত্রটা চোখ থেকে কেমন করে জলটা গড়িয়ে পড়লো, গ্লিসারিনের জল বলছি না, এই পুরো মুখ কেমন চেঞ্জ হয়ে গেল, কিরকম একটু একটু করে কিরকম একটা হয়ে গেল, কেমন ওই যে কেমন একটা হয়ে গেল, এটা করতে যে অভিনেতা শিখেছে সে একাডেমিক্যালি কোনো স্কুল কলেজেই শিখুক বা ইউনিভার্সিটি অথবা নিজে থেকেই শিখুক, সে এত কষ্ট করে শিখেছে না, ওই কষ্টটা ধরা যাচ্ছে না। যেহেতু ধরা যাচ্ছে না, তখন সাধারণ যারা অভিনয় অনেকেই করতে চায়, অভিনয়ের গ্ল্যামার দেখে আসতে চায় বা টাকা দেখে আসতে চায়, তারা ভাবে আমি না মুখটা একটু গরম করে করে বললেই ব্যাপারটা হয়ে যাবে, অত তো সহজ না, কেন অভিনয় তো ওর পুরো পরিশ্রমটাকে ও লুকিয়ে রেখেছে, পরিশ্রম দেখা যায় না, কেন অভিনয়ের ভেতরেই ওই ব্যাপারটা আছে, চরিত্রটাকে দেখা যাচ্ছে, নাচের ভেতরে চরিত্র দেখা গেলেও তার ভেতরেও কিন্তু আপনি তার বডি লাইনস থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, আরে বাপরে এরকম করে হাফ সেটিং করছে, এরকম করে চক্কর চক্কর মারছে, হ্যাঁ স্কিল স্কিলটাকে দেখতে পাচ্ছেন, অভিনয়ের স্কিল দেখা যায় না, কেননা অভিনয় অভিনয়ের প্রধান কথা হচ্ছে হাইড ইয়োর স্কিল, কি করে তুমি তোমার স্কিলকে লুকিয়ে রাখবে, বড় অভিনেতাদের কাজ হচ্ছে তাই। এইবারে এইটা না মুশকিল, এবার তারা দেখতে পায় যারা অভিনেতা হতে চাইবে সত্যিকারের, তারা দেখার চেষ্টা করে স্কিলটা কোথায়, আচ্ছা সৌম্যমিত্রের এই গলার কাজ কিভাবে করছেন, ভীমসেন যোশীর মতোই করছেন কি, অন্যরকম কি, আমির খান মতো কি, বড়গোলাম আলীর মতোই করছেন, কিন্তু অতটাই চর্চা করেছেন, এই অজিতেশ বন্দ্যোপাধ্যায় কি, আমাদের উৎপল দত্ত, যাদের কথা প্রত্যেকে, এরা কিন্তু অতটা চর্চা করেছেন, চর্চাটা দেখতে পাচ্ছি না আমরা, আমরা সাধারণভাবে দেখি না, দেখি না বলে খুব গোলমাল, খুব গোলমাল। কাজেই মানে অভিনয় যে রিয়েলি খুব, এটা সমাজ তো সমাজের সেই অবস্থা নেই যে সমাজ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এটা বিদেশ নয়, ওই যে বললাম অন্তত আপনি একাডেমিক্যালি অথবা প্র্যাকটিক্যাবিলিটির থেকে জায়গা থেকে মানে আপনার চর্চার জায়গা থেকে যদি আপনি অন্তত ধরুন 3 বছর ধরে শিখে, যেমন মাইম শিখতে হয়, মাইমের মাইম কিন্তু দেখে বোঝা যায় যে এই মাইম আর্টিস্ট, অভিনেতা দেখে বোঝা যায় না। আচ্ছা তুমি মাইম কার কাছে শিখেছিলে জানো?
ধ্রুবদার কাছে শিখেছি, তারপর আমি অনেকের না 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 নানা মানুষের, যে পার্থ দা যিনি এখন প্যারিসে আছেন তিনিও এসেছিলেন নান্দিকারে, তখন তার কাছে বিভিন্ন অনেক আরো অনেকের কাছে, মানে যখন যা পেয়েছি যেটুকু পেয়েছি আর কি। আমি আমি আচ্ছা একটা কথা বলে দিই, আমি কিন্তু এই যে বলছি শিখেছি তীর্থঙ্করটা, আমি যদি দর্শকরা কেউ শুনে কেউ যারা শুনছেন প্রত্যেকে এটা জানবেন যে আমি একদম হাজ হাজার করে বলছি, আমি সত্যি মনে করি না আমি খুব শিখেছি মাই, আমি একটু একটু বোঝার চেষ্টা করেছি, সেটা আমার অভিনয়ে একটু কাজে লাগাবার চেষ্টা করেছি। আমি মাইম আর্টিস্টও নই, আমি ডান্সারও নই, আমি সঙ্গীতজ্ঞও নই, আমি অভিনেতা কিনা অভিনেতা হবার একটু চেষ্টা করেছি মাত্র এই সবগুলো দিয়ে, কাজে আমি এগুলো কিন্তু শিখেছি বললে বড্ড ভয় লাগে। আচ্ছা আমি শিখেছি আদৌ না? আচ্ছা তুমি তো ক্যারাটে ক্যারাটেও শিখেছিলে না? হ্যাঁ মার্শাল আর্ট, মার্শাল আর্ট তো আমি তখন শিখেছি, তখন তো ব্রুসলি, ব্রুসলিকে দেখে ইন্সপায়ার্ড সবাই, যেমন ইয়াং জেনারেশন পুরো বাচ্চারা সবাই ব্রুসলিকে ইন্সপায়ার্ড, আমিও ইন্সপায়ার্ড। তো আচ্ছা এইখানে একটা কথা, মার্শাল আর্টে আমার কিন্তু করতে গিয়ে দেখেছি আমার সবচেয়ে ভালো লাগতো তার বডি লাইনস, মারামারি নয়, কিন্তু মারামারি থেকেও বেশি ভাল লাগতো মার্শাল আর্ট তো আসলে নাচ, আমাদের ছৌ তো আসলে নাচ, মার্শাল আর্ট নাচ। দক্ষিণ ভারতীয় প্রায় সব সব নাচই কিন্তু মার্শাল আর্ট, তার ধরন থেকে মানে প্রত্যেকটাই বডি লাইনস এর কাজ, শরীরের রেখার কাজ, পুরোটা অসম্ভব ব্যালেন্স তৈরি করে। আচ্ছা থ্যাংকুমিনী কুট্টির ওখানে গিয়ে গোবিন্দন কুট্টির কাছে তোমার প্রথম নাচ শেখা? না না আমি ওই ইনস্টিটিউশনে শিখেছি, কিন্তু আমার ওই সৌভাগ্য হয়নি ডিরেক্টলি থাঙ্কুমণি কুট্টি কি গোবিন্দম কুট্টি আমাকে ডিরেক্টলি শেখাবেন, আমাকে ওনার ছাত্র শিখিয়েছিলেন রবীন্দ্রা, উনি শিখিয়েছিলেন, কিন্তু আমি ওই ইনস্টিটিউশনে গিয়েছিলাম করেওছি, আর ওই কাজে লেগেছে হচ্ছে ওই ওই বললাম ওই বডি ব্যালেন্স, ওই ইয়ে বডি লাইনস, স্টেপ, রিদম, যা এখন অব্দি কাজে লাগে আমার। হ্যাঁ আমার আমার একটা যে তোমার প্রথম থেকে সেই অভিনয় দেখার সূত্রে বলতে পারি, বা তুমি তো আমার দুটো নাটকে একসঙ্গে আমরা কাজ করেছি অভিনয়ের এতে, সেটা হচ্ছে যে তোমার অভিনয়ের মধ্যে একটা সমস্ত শরীর দিয়ে একটা অভিনয় করা, যা সকলের কাছ থেকে আমরা পাই না, সমস্ত শরীর দিয়ে একটা অভিনয় করবার প্রবণতা বা সেটাকে এস্টাবলিশ করার তোমার বা শারীরিক কসরতের মধ্যেও সেখানে থাকে, এই যে মার্শাল আর্টটা শিখেছিলে সেটা কি ভীষণভাবে সাহায্য করে সেই এতে? আপনি আপনি যেই একটুখানি মনে করে দেখুন, আপনি তো মেঘনাদ বধ কাব্য অনেকবার দেখেছেন, বারবার আছে, এবং যদি একদম পুরো মানে মোটা দাগে বলি পরিষ্কার ভাবে বারবার, যখন যখনই যোদ্ধার ভঙ্গি হচ্ছে, যখনই ধরুন লক্ষণের সঙ্গে যখন ইয়ের লড়াই হচ্ছে, মেঘনাদের লড়াই হচ্ছে, লড়াইয়ের আগে পরে তার হাঁটা চলা পুরোটাই কিন্তু একেবারে ওই রকম মার্শাল আর্টের স্টেপ টেপ গুলো ওই রকম মানে কি বলবো, ওরকম লুকিয়ে ব্যবহার করা হয়েছে, লুকিয়ে সোর্ড ধরা থেকে সজনবাদিয়ার ঘাটে হয়েছে, আমাদের এখন নকশিকাথার মাঠে হয়েছে, মানে আমি করি না নকশিকাথার মানে অভিনয়, কিন্তু দুটি করে তা সেখানেও সেখানেও ওই যখন দৌড়ের সময় লাঠি নিয়ে, কিংবা ইয়েতে হয়েছে ময়মনসিংহ গীতিকায় হয়েছে, ওথেলোতে হয়েছে, ওথেলো সোর্ড যেভাবে ধরে দেখবেন, সোর্ড যেভাবে ধরে দেখে মনে হয় খুব ক্যাজুয়ালি ধরেছে, আর যারা সোর্ড ফাইটার তারা সোর্ড ধরার নানা রকম নিয়ম আছে আর কি, এরকম করে হাত উঁচিয়ে ধরাই সবসময় নয়, যেটা খুব বোকার মতো হয় অনেক সময়, এই এই সোর্ড কি করে ধরে, কি করে সোর্ড থেকে আসে, মানে আমাদের ইন্ডিয়ান সোর্ড কিভাবে ধরবে, একটা জাপানিজ সোর্ড কিভাবে ধরা হয়, এই এই এইগুলো আমি আমি এগুলো কিন্তু খুব জানি তা বলছি না, একটু 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 করে বোঝার চেষ্টা করেছি এবং একটু একটু শিখেছি। যেমন লাঠি, লাঠি নিয়ে লড়াই, যে তো লাঠি ঘোরানো সেটা আমাদের একদম বাঙালি বাঙালিদের লাঠি ঘোরানো, তারই সঙ্গে সঙ্গে ধরা যায় মণিপুরে গিয়ে আমাকে একটা শুটিং করতে গিয়ে, এটা হচ্ছে ফিল্ম ডিভিশনের একটা ইয়ে ছিল, সিনেমা ছিল, জোশি জোসেফ বলে একদিন খুব নাম করা ডিরেক্টর, পরপর বোধহয় 5 বার তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তার একটা ছবিতে আমি প্রধান কাস্টিং মানে আমি অভিনয় করেছিলাম, তো সেই ছবিটা ইমাজিনারি লাইন ছবিটার নাম,
এখনো বোধ হয় দেখা যায়, খুবই ভালো ছবি আর কি। সেখানে কি ওই মণিপুরে গিয়ে ওই শুটিং করার সময় ওখানে আমার ওরকম মণিপুরে ওরকম আরেকজন অ্যাক্টর ফিরোজ বোধহয় নাম ছিল তার, সে আমাকে একটা হোটেল রুমে, তারপরে বাইরে ওপেন জায়গাতে ওই পুরো যখন ওই পাহাড়ের ওপরে শুটিং টুটিং হচ্ছে, তখন ও যেহেতু মার্শাল আর্টিস্ট আমার খুব ইন্টারেস্ট হতো যে ওর কাছ থেকে জানার বা শেখার, তো ও আমাকে অনেকগুলো মুভমেন্ট শিখিয়েছিল, সে অসম্ভব ভালো, আমি এখনো সেগুলোকে ব্যবহার করি অনেক সময়। সেটা সজলবাদিয়ার ঘাটে ব্যবহার করেছি, কাব্য গানেতে অনেক সময় হয়, নানা ভাবে ইয়েতে তো হয়েছে, মানে ভুনিবাবুতে কিছু কিছু জায়গায় কি ব্যবহার করেছিলে? ভুনিবাবুতে মার্শাল আর্ট ওইভাবে না হলেও মাইম তো ব্যবহার হয়েছে, যেমন ধরুন যে এয়ার ওয়াক যেটাকে বলে, ভেসে যাওয়া। হ্যাঁ, এবার ওই হাঁটাটাই এমন, ভূত হাঁটছে, তো ভূতের আমরা ভূত সম্পর্কে কল্পনায় দেখি ভূতেরা হয়তো ভেসে ভেসে যায়, তো ভেসে ভেসে যখন যাবে তখন আমি মুভমেন্টটাকে একটু ভাষা ভাষা করলে ওইটা ইলিউশন তৈরি হবে আর কি। এই যে সময় জাহানারা জাহানারা করে করেছিলে ইঁদুর সঙ্গে যখন কাজটা, তখন তো একদম একদম হ্যাঁ তখনও ছিল, আর একদম শুরুতে যখন অ্যাপিয়ার করে ভুনিবাবু ওই তখন দেখবে না যে এমন করে হাঁটে, তখন ওই অসীম দা যখন ওপর থেকে আমাকে ভয় পাইয়ে দেয় তখন ওই যে এগিয়ে যায় যেন মাটির উপর দিয়ে ভেসে চলে গেল ভয় পেয়ে, তো এইগুলো ওই ওই ওইগুলো ওইগুলো আবার মাইমের দান, মাইমের অ্যাপ্লিকেশন। আচ্ছা, তোমার সঙ্গে আমার দুটো কাজ, পড়শি বসত করে এবং ভুনিবাবুর চাঁদনি, আমি খুব কাছ থেকে দেখা। আমি নির্দেশনার কাজ করেছি, তুমি অভিনয় কাজ করে, কি কাজ করেছি আমি নিজেও জানি না, সেটা তোমার সঙ্গে আমার একটা আমার একটা খুব জিনিস, সেগুলো খুব কাজ ভালো কাজ করেছেন না, সেটা হচ্ছে যে আমার জানার যেটা ইচ্ছে সেটা হচ্ছে আমি ওই দুটো নাটকে, তুমি একটা চরিত্রে যখন অভিনয়, আমি নির্দেশকের জায়গা থেকে নয়, তুমি নির্দেশকের কাজ করো, অভিনয় করো, নিজের নাটকে তো নির্দেশক এবং অভিনেতার দুটো কাজ একসঙ্গে নিতে হয়, তুমি যখন একটা অভিনয়ের কাজ করো, একটা অভিনেতার জায়গায় একটা চরিত্রকে রূপ দিতে যখন শুরু করো, চরিত্র নিয়ে কাজ করতে শুরু করো, আমি যারা দেখছেন এবং আমার দলের বা অন্যান্য যারা আছে, শিক্ষার্থী আছে, তাদের প্রয়োজনেও আমার জানবার ইচ্ছে যে তুমি ঠিক একটা চরিত্রকে কোন জায়গা থেকে শুরু করো, মানে প্রসেসটা কিভাবে এগোও তুমি, একটা চরিত্রে অভিনয় করবো যখন মনস্থ করো তারপরে কিভাবে? ঠিক নেই, হ্যাঁ প্রসেস যদি বলেন বা পদ্ধতি, নানা রকমের পদ্ধতির চর্চা বা শিক্ষার শেখার চেষ্টা করেছি বহু বছর ধরে, নানা ধরনের, কিন্তু কোন চরিত্র যে কোন পদ্ধতিতে যাবে এটা কিন্তু আগে থেকে বোঝা খুব মুশকিল, ওইটা নয় খুঁজতে হয়, মানে কিরকম আমি উদাহরণ, এটা এটা এমনি এরকম কথা বললে খুব একটা বোঝা যায় বলে মনে হয় না, ধরুন কোন একটা চরিত্র পড়ছি আমি, ধরুন জাল বলে একটি নাটক আছে আমাদের, ছিল নয়ন আটওয়ার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জাল, তো সেই জাল নাটকে একটা ছেলে কানু তার নাম, সে কথা বলতে শুরু করে মঞ্চের দিকে, দর্শকের দিকে তাকিয়ে আপন মনে, মানে নিজের মনে কথা বলে, মানে কিছু কথা বলার ছিল শুনবেন, এরকম করে শুরু করে, আমার দিনটা খুব মানে সময়টা খুব খারাপ যাচ্ছে না, অবশ্য জীবনের কোনো সময় আমার তেমন ভালো কাটেনি, এক মিনিট ফোন এসছে, এইটা এই এই যে এই চরিত্রটা, এবারে এটা পুরোটা ওই যখন বারবার করছি তখন বোঝার চেষ্টা করেছিলাম হয়তো যে আচ্ছা এই একটা কম বয়সী ছেলে যে এই সমাজের বেকার ছেলে যে এখন যে এখন এই সমাজে আছে সে কোনোভাবে দাঁড়াবার চেষ্টা করছে বা একটি খুন নিবৃত্তি করার চেষ্টা করছে অথবা তার সংসারকে দেখার চেষ্টা করছে, তার ভেতরে একই সঙ্গে এই সমাজের ভালো এবং মন্দ বা কি বলবো করাপশন কিভাবে ঢুকছে, লোভ কিভাবে ঢুকছে, আর তার উল্টো দিকে তার ভেতরে তার মাস্টারমশাই হেডমাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়ার শিক্ষা কিভাবে তার ভেতরে কাজ করছে, তো এইটা তার মনের অবস্থা। এবারে মনের অবস্থাটা এই নাটকে ওইটা ওর ওই সাইকোলজিক্যাল প্রসেস সেইটাকে বারবার বারবার করে মনের ভেতরে আনার চেষ্টা করার হয়তো চেষ্টা করেছিলাম,
করতে 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 একটা রূপ পেয়ে গিয়েছিল হয়তো। এবারে এবারে যদি আমি বলি আরেকটি নাটক, যদি ধরুন ওথেলো, ওথেলো যদি যখন করছি আমি, তখন ওথেলো প্রথমে একবার দুবার তিনবার সাতবার করার পর, মানে মানে ইংরেজি নাটকের পরে বলছি, যখন সেটা অনুবাদ হয়ে গেছে তারপরে, রতন কুমার দাসের অনুবাদ ছিল, সেই অনুবাদটা পড়ার পরে তারপরে ওর সঙ্গে, মানে রতন কুমার দাসের রিহার্সালের আগে যখন প্রি রিহার্সাল প্রসেস, তখন ওথেলো কি, ওথেলো কেন, ওথেলো কিভাবে কথা বলে, ওথেলো কে, এইটা খুঁজতে গিয়ে সে প্রাইমারিলি একজন খুব বড় যোদ্ধা, ওয়ারিয়র যাকে বলা যায়, নির্ভীক, প্রচন্ড বীর্য আছে যার, আর একটা বড় মন আছে, খুব বড় একটা মন আছে, মন। এবারে এইটা নিয়ে শুরু করার চেষ্টা, এটাও কিন্তু মনের কথাই বলছি আমি, কিন্তু তার সঙ্গে যেই ওথেলো যুক্ত হলো, এই দুটো আলাদা চরিত্র, মানে জালের কানু আর ওথেলো। ওথেলো যে খুব তার যোদ্ধার ধরন ধারণ কিন্তু তার শরীরে সবসময় থাকতেই হবে। ও যদি বলি মেঘনাথ, মেঘনাথ তো বড় যোদ্ধা, মেঘনাথ যখনই থাকবে তখনই তাকে দেখে যেন মনে হয় সে যোদ্ধা। লক্ষণও যেন, লক্ষণ যতই নিচ কাজ করুক, ইতরতা করুক, লক্ষণও কিন্তু যোদ্ধা। যেমন হাওয়াই বলে একটি নাটক হয়েছিল আমাদের, দ্য ইলেভেন্থ প্ল্যানেট, এভাল্ড ফ্লেজারের, সম্পূর্ণ আদ্যন্ত পলিটিক্যাল নাটক। এরকম তিন অনেকগুলো নাটক হয়েছে, ছেলেও পলিটিক্যাল নাটক, যেখানে রেসিজম ভয়ঙ্কর ভাবে কাজ করেছে, করে এখনো, আমার নাটকে আমি সেটা বোঝার চেষ্টা করেছিলাম। তো মানে জাতপাত বা রেসিজম বলতে ওখানে হচ্ছে মানে রং, কালার, আমার সাদা চামড়া ওর কালো চামড়া, কাজে কালো চামড়াটা সবসময় নিচে থাকবে, সে কি করে জেনারেল হয়, মানে কি করে সেনাপতি হয় একটা আর্মির, কিন্তু হয়ে গেছিল, তার মানে তাকে দরকার ছিল ভেনিসের। এইবারে হাওয়াই কিন্তু তিনটে পাগলের চরিত্র, তিনটি পাগলই কিন্তু তার ভেতরে দুটি অভিনয় করে, একটি মেয়ে আর দুটি ছেলে, তো তার ভেতরে আমি একজন আর আমার এক ছাত্র, সেও করে ওখানে। তো এই তিনজনই পাগল, আর সেই পাগল তিনজন সারাক্ষণ শুধুমাত্র পলিটিক্যাল কথা বলে, রাজনৈতিক কথা বলে সারাক্ষণ, কিন্তু পাগল, পাগলাখানা, পাগলাঘর থেকে পালিয়ে পালাবার চেষ্টা করে, বারবার পালায়, বারবার ধরা পড়ে, আবার ফিরে আসে। এইবারে এইটা বোঝার জন্য এই যে পুরো নাটক পড়ে, তার মানে এইটা বুঝতে হয় একজন অভিনেতাকে, আচ্ছা পাগলামি কি, ম্যাডনেস কি, কিভাবে হয়। মুশকিল হচ্ছে কোন পাগলকে এই কথা জিজ্ঞেস করলে সে পাগল তো বলতে পারবে না, কিন্তু আমরা সারাক্ষণ তো দেখি, অনেক চার পাশে পাগলদের দেখি, এবং নিজের ভেতরে যে পাগলামিটা আছে সেই পাগলামির সঙ্গে তাকে মেলাবার চেষ্টা করতে হয়। আচ্ছা আমি, আমাকে তো লোকে বলে সুস্থ মানুষ, কিন্তু আমার মনে কি এমন কিছু আছে যেগুলো বেশি বাড়তে, যদি আর একটু বাড়ে, আর একটু বাড়ে, আর একটু বাড়ে, তাহলে আমি এখান থেকে আস্তে আস্তে পাগলামি থেকে পাগল হয়ে যেতে পারি, সেটা কি। এইবারে সাইকোলজির কিছু তত্ত্ব বা কিছু বই পড়তে হয়, পাগল পাগল যারা হয় বা যারা হয়ে গেছেন তাদের মাথায় ঠিক কিভাবে থট প্রসেস কাজ করে তা নিয়েও তাদের লেখা আছে, যে থট প্রসেসটা তথাকথিত আমরা যারা সুস্থ তাদের মাথায় হয়তো সেইভাবে কাজ করে না। তাহলে একজন পাগলের চরিত্র করতে গেলে পাগলও কিন্তু ভাবে, ভাবে না তা না, কিভাবে ভাবে সেইটাই হচ্ছে বড় মুশকিল, কারণ আমি তো নিজে পাগল নই, কিন্তু কতটা দেখা যায়, কতটা চেষ্টা করা যায় সেইখান থেকে সেই চরিত্র। এই যে তিন, এতগুলো চরিত্রের কথা বললাম, প্রত্যেকটাই কিন্তু মনন নিয়ে কথা বলছি, মানে মন নিয়ে। এবার সেই মনের কিন্তু আসলে প্রকাশ হচ্ছে শরীরে, এবার মনের ভেতরে ওইগুলো কাজ যদি না করে শরীরে আসলে কিছু প্রকাশ পাবে না, মানে তখন এটা কি বোকা বোকা কাজ কাণ্ড হবে, এই পাগলের চরিত্র করতে গেলে চোখে করবে কেউ, অথবা কেউ দাঁত খিচবে, এরকম করবে যেন সে পাগল হয়ে গেল, আসলে সে তা নয়। কিন্তু এমন অনেক পাগল আছেন এই সমাজে যারা যারা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সুস্থ মানুষের থেকেও সুস্থ, এবং হয়তো তারাই বেশি সুস্থ, তাদের চোখে আমরাই তথাকথিত মানুষরাই হয়তো অনেক সময় পাগল। তো
তো এই নাটকটা কিন্তু সেই রকম তিনজন পাগলকে নিয়ে, দ্য ইলেভেন প্ল্যানেট, আমাদের দ্য ইলেভেন প্ল্যানেট, এভান ফ্লিজারের নাটক, যেটা রতন কুমার দাস অনুবাদ করেছিলেন, আমাদের বাংলায় নাম হয়েছিল হাওয়াই, সেটা এখনো আমাদের রেপার্টোয়ারে আছে। তো এই আবার ধরুন ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা সবটাই ট্রাইবাল, এবারে ট্রাইবাল বা আমাদের একেবারে আদিবাসী, আদিবাসী মানে কি, মানে তারাই কিন্তু প্রকৃত অর্থে বাংলার, বাংলার আদিবাসী যদি বাংলার হয় তো ভারতবর্ষে আদিবাসী কারা, এই আদিবাস তাদের এখানে, তারাই কিন্তু আদি মানুষ। এবার আদি বলতে কি এইটা ভাবতে ভাবতে তখন এই মানুষগুলি কে অন্য চোখে তখন দেখতে শুরু, দেখা শুরু হয় আর কি, তখন মনে হয় আমাদের ওপরে, তথাকথিত শহুরে শহুরে এই সভ্য মানুষের ওপরে সভ্যতার এতগুলো মুখোশ করেছে না, ভেতরের মানুষটাকে আর চেনা যায় না, দেখা যায় না আসলে মানুষটাকে। কিন্তু অভিনয় শেখার শুরুতেই আমরা জানতাম, বা এটাও অভিনয়ের একটা তত্ত্ব যে অ্যানিম্যালিটি, অ্যানিম্যালিটি হচ্ছে অভিনয়ের একটা প্রধান জায়গা, বা সাবকনশিয়াসনেস বা র ভাইটালিটি, র ভাইটালিটি যেগুলো একদম ভেতরের, যেগুলো যেগুলো বাইরে কোনো অনেক সময় দেখা যায়, সাধারণভাবে দেখা যায়, বিশেষ বিশেষ মুহূর্তে দেখা যায় মানুষের ভেতর থেকে বেরিয়ে আসে। তো ট্রাইবালরা বা আদিবাসীরা কিন্তু অনেক বেশি খোলামেলা আমাদের থেকে, শহুরে মানুষদের থেকে। আর খোলামেলা মানে কি, রাগ করলে এমন রাগ করবে আপনি কেঁপে উঠবেন, ঘৃণা করলে এমন ঘৃণা করবে তাতেও এরকম হবে, ভালোবাসলে এমন ভালোবাসবে আপনার মনে হবে এইরকম ভালোবাসতে পারে মানুষ, এটাও এটাও কিন্তু আমি একটা মননের কথা বললাম, তার চর্চার কথা বললাম, আর সেইটা সেইটা শরীরে প্রকাশ পায়, আর শরীরে এমন করে প্রকাশ পায় সেটা হঠাৎ শহর কলকাতায় রাস্তাঘাটে কেউ যদি ওই রকম প্রকাশ করে আমরা হয়তো তাকে বলবো এ মানে কি বুনোরে বাবা, অথবা কি কি এরকম করছে কেন, কোনো পরিশীলিত নয় একদম, হ্যাঁ কিন্তু আসলে ওইটাই সত্য। তো ময়মনসিংহ গীতিকা করার সময় এইটা মাথায় ছিল, এইটা এটা ভেতরে ভেতরে কাজ করছিল, আর আবার মনে করি যে সবটার প্রকাশ কিন্তু শরীরে, গলায়, বাচন ভঙ্গিতে, স্পিচ প্যাটার্নে, এই সব কিছুর ভেতর। আর কত নাটক বলবো আর কি, মৃচ্ছা কেটে না আমার যেটা, আমি এবার একটু মানে অভিনেতা গৌতম থেকে সরছি, সরে আমি অন্য জায়গায় একটা আমার জানবার ইচ্ছে হচ্ছে যে তোমার সেই নান্দিকারের সময় থেকেই বিভিন্ন নাটকে তোমার নির্বাচন, তুমি শেষ ওখানে যে সমস্ত নাটক নির্দেশকের কাজ করেছো বা পরবর্তীকালে নয় নাটুয়াই যে সমস্ত নাটক করেছো, নির্বাচন করেছো, সেই নির্বাচনের মধ্যে তোমাকে দেখেছি বারবার, আমরা সকলেই আমাদের মানে বাংলার সাহিত্য বা কাব্যের যে অভূতপূর্ব সম্ভার রয়েছে আমরা তার কাছে বারবার ফিরে যাই, বা বিশ্ব সাহিত্যের কাছেও তো আছে। আমরা যখন কোনো একটা গল্প পড়ছি বা কোনো একটা উপন্যাস পড়ছি, তখন তো একটা সার্বিকভাবে সেই উপন্যাস বা গল্পটাকে আমরা দেখতে চাই, সেই সময়টাকে ধরতে চাই, সেই সময়ের মানসিকতা, সেই সময়ের মনস্তত্ত্ব, তার সমাজতত্ত্ব, তার অর্থনীতি, তার রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু নিয়ে আমরা সময়টাকে দেখতে চাই বা ধরতে চাই। এই যে বারবার তোমার নাটকের মধ্যে আমাদের সাহিত্যের প্রতি যে আকর্ষণ রয়েছে, এই যে সাহিত্য নির্ভর নাটক নির্বাচন করো, এইখান থেকে তোমার বলার জায়গা, তুমি যেটা বলতে চাও বারবার, মানে সেটা এইটার কারণটা কি, তুমি মানে যে সাহিত্যের প্রতি তোমার যে অনুরাগ বা সেইখান থেকে যে নির্বাচনটা করো, মানে সেই নির্বাচনের নেপথ্যে তোমার যে মানসিকতাটা কাজ করে, মনটা কাজ করে, সেটাই একটা সোজা কথা হচ্ছে, এটা বললে একটু অন্যরকম শুনতে লাগে কিন্তু আমি মানে একেবারে ক্ষমা চেয়ে নিয়েই বলছি, আমাদের বাংলা সাহিত্যের যে সম্ভার, কবিতার যে সম্ভার, গানের যে সম্ভার এবং উপন্যাস গল্পের যে সম্ভার, যে ঐশ্বর্য, সেই তুলনায় নাটক কিন্তু বাংলায় কম, সে তুলনায় বলছি।
তার মানে এইটাই বলার চেষ্টা করলাম যে মানে অসম্ভব বড় 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 অসংখ্য গল্প, গভীর গল্প, অনেক অনেক সাহিত্যিকদের বাংলায় উপন্যাস, গান, কবিতা হাজার হাজার আছে, সেই তুলনায় নাটকের সংখ্যা কম। এইটা হচ্ছে এক নম্বর কথা। এইবারে দু নম্বর হচ্ছে, যখন ধরুন তারাশঙ্করের ডাইনি তিনটে গল্প আছে, তার একটা গল্প নিয়ে এই ডাইনি নামে একটা গল্প নিয়ে আমি নান্দিকারে একটি নাটক নির্দেশনার কাজ করেছিলাম, চোখ গেল, অথবা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাপ্পাদিত্য সেটাও করেছিলাম, ওই নান্দিকারই করেছিলাম, অথবা আমার দলে প্রেমচাঁদের কাজ তো হয়েছে, এছাড়া কাব্যে গানে জ্যাঁ পল সার্ট্রের নাটক হয়েছে। নাটকের কথা বলছি না, মানে সাহিত্যের কথা যদি বলি বা কবিতার কথা। এইবারে এই যে ডাইনি যে গল্পটাকে নিয়ে হয়েছিল, সেই গল্পটা সমাজের, আমাদের এই ভারতীয় সমাজের কুসংস্কারকে এমন মানবিক জায়গা থেকে, গভীর জায়গা থেকে এবং রহস্যময় জায়গা থেকে এত গভীর দেখা তারাশঙ্করের, যে মানে গল্পটা একটা কথা যদি বলি, মানে নাটকটার ভেতরে মানে কি প্রচন্ড বেদনা নিয়ে লিখেছেন, যে বেদনা থেকে শেষ অব্দি এইটা আসে যে যাকে ওই গ্রামের সবাই, যে মহিলাকে বলছেন ডাইনি, সাতিলেখা সেনগুপ্ত অভিনয় করতেন, এটাই আমার নির্দেশনা ছিল, উনি প্রধান চরিত্র, প্রায় উনি এক আরো কয়েকটা চরিত্র ছিল কিন্তু উনি প্রধান। এটি আবার বিএনএল এ বন, মানে জার্মানিতে গিয়েছিলেন ড্রামা ফেস্টিভ্যাল, এই নাটকটা গিয়েছিল, আমিও গিয়েছিলাম সেখানে। তো এই চোখ গেল নাটকে, ওই ডাইনি গল্পটাতে চরিত্রটা, এই চরিত্রের কথা বললেন, এই যে চরিত্রটা, একজন তাকে সবাই সমাজে ডাইনি বলে এবং ডাইনি বলেই সে নিজেকে মেনে নিয়েছে, এবং সে একটা গ্রামের পাশে একেবারে কিনারা, গ্রাম থেকে একটু দূরে একটা আমবাগানের ভেতরে একটা ছোট্ট চালা ঘরের ভেতরে থাকে, একা থাকে, এক বৃদ্ধা একা থাকে, এবং সমাজে সবাই তাকে ডাইনি বলে, পাশের সবাই তাকে, সবাই এটা বলতে বলতে এমন হয়েছে না, ওই মহিলা নিজেই বিশ্বাস করে সে ডাইনি। এটা যে কি ভারতবর্ষের কি কি দুর্ভাগ্য এবং বাংলার কি দুর্ভাগ্য, এখনো অব্দি সেটা কিন্তু এই এই দেখুন এই অব্দি কিন্তু অনেক দেখা যায় যে সবাই ডাইনি বলছে, যে ডাইনি বলছে সে বলছে না আমি ডাইনি নই, আমি 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 এরকম নই, আমি এরকম নই, তখন ডাইনি অপবাদ দিয়ে তাকে পুড়িয়েও মারা হয়। আমাদের আমাদের ভারতবর্ষে এরকম অনেক ঘটনা ঘটেছে, আমাদের বাংলাতেও ঘটেছে, মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে, কিন্তু কি প্যাথেটিক দেখুন, কুসংস্কার কোন গভীরে চলে যেতে পারে, কুশিক্ষা অশিক্ষা, যেখানে অত্যন্ত মমতাময়ী একটি নারী, এই এই ডাইনি গল্পের তারাশঙ্করের, যার গল্পের ভেতর থেকে বোঝা যায় যে সে এতটা ভালোবাসতে পারে, দুজন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের প্রেমকে দেখে তাদের ভালোবাসার জন্য তাদেরকে একটু টাকা দিতে চায়, আর সেই মা সেই মহিলা বিশ্বাস করে সে নিজে ডাইনি। সে যদি সত্যি ভালোবেসেও কোনো বাচ্চার দিকে তাকায়, সে বাচ্চা না শুকিয়ে মরে যাবে। ভাবুন, এই চরিত্র আমাদের বাংলাতে তারাশঙ্কর লিখেছে। এই গল্প পড়ার পরে আমি সেটাকে, এই এতটা বেদনা, এতটা মানবিকতা দিয়ে, আরে আর কি কি প্যাথেটিক, আপনি যদি নিজে বিশ্বাস করেন আপনি ডাইনি, আপনাকে কে বাঁচাবে? আর এই এই সমাজে এইরকম সিস্টেম তৈরি করা হয়েছে আমাদের এই ভারতবর্ষে বা আমাদের বাংলায়, যেখানে না বলতে 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 আপনি সত্যি বিশ্বাস করে ফেলছেন, আমি না খারাপ লোক, আমি আমি না যার দিকে তাকাবো তার তার একেবারে তার মুখ থেকে রক্ত উঠবে, সে মরে যাবে, আমি তাকাবো না, তাকাবো না, না না তাকাবো না, তাকাল আমি কিন্তু ভালোবেসে, আহা বাচ্চাদের কি সুন্দর খেলছে, ওরা না তাকাবো না, তাকাবো না, নিজে এই সাইকোলজি, এই মানসিকতা,
এইরকম একজন বড় সাহিত্যিক ছাড়া কে লিখবে? অথবা বাপ্পাদিত্য ছবি একেবারে লিখে যাচ্ছে। আমাদের একদম এই সময়ের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চরিত্রগুলো দেখুন, জাল উপন্যাস, তো সে জাল উপন্যাস থেকে করা। আচ্ছা, আমি এই প্রসঙ্গে তোমার কথা শুনতে শুনতে আমিও কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছি। তোমার অভিনয় স্টেজে দেখা, মানে তোমার ভেতরটা আমার খুব জানতে ইচ্ছে করছে, মরমিয়া মন নিয়ে। মরমিয়া দস্তায়েভস্কি, ওটা তো গল্প, বড় গল্প বা ছোট উপন্যাস যাই নভেলেট বলা যায়। এইবারে কিভাবে কিভাবে গল্পটা লিখছে, খুব সাধারণ একটা ঘটনা, যে ঘটনা সাধারণ নয় মানে অসাধারণ সাধারণ ঘটনা আমরা চারপাশে ঘটতে দেখি। এই যে প্রোটাগনিস্ট, যে প্রধান চরিত্র, তার স্ত্রী 6 ঘন্টা আগে আত্মহত্যা করেছে, এই নিয়ে গল্প শুরু হচ্ছে। এবং তার মৃতদেহ ওই পাশের ঘরে একটা খাটের উপর শোয়ানো আছে, আর এই লোকটা বোঝার চেষ্টা করে যাচ্ছে, গত 6 ঘন্টা ধরে হেঁটে যাচ্ছে পুরো বাড়িতে, আর মাঝে মাঝে গিয়ে ওই মৃতদেহটাকে দেখছে যে তার বউ বা স্ত্রী ছিল। বোঝার চেষ্টা করছে যে কেন এরকম হলো, আর এটা বুঝতে গিয়ে এই লোকটার তো বটেই, তার সঙ্গে তার ওই যে মেয়েটিকে দেখা যায় না, যে আত্মহত্যা করেছে, এই দুজন এবং তার পাশাপাশি আরো অনেক চরিত্র, পিসি, নানা রকমের চরিত্র, প্রত্যেকটা চরিত্রের মনোজগতের যে কোন পাতালে, এটা এই পাতাল শব্দটা জয় গোস্বামী ব্যবহার করেছিলেন এই নাটকটা দেখে, কবি জয় গোস্বামী। আমার কালকে তার সঙ্গে কথা হলো, আবার উনি এই মরমিয়া মনের কথা বললেন, আবার কালকে গতকাল টেলিফোনে। তো কোন পাতালে যে নিয়ে যায় এই শব্দটা, পাতাল শব্দটা জয় গোস্বামীর, নিয়ে যায়, মানে উনি বলেছিলেন এই নাটকের সম্পর্কে, সেইটা সেইটা দস্তায়েভস্কির মতোই একজন এইরকম, মানে এইরকম একটু অসম্ভব, এক অদ্ভুত বিশাল মহান সাহিত্যিক তো এরকম চরিত্র লিখতে পারে। তো ওইটা এই এই ডিসিশন গুলো হয়েছে কি জানেন তো, যে রাত্রিরে ওই গল্পটা আমি পড়েছিলাম, এরকম খুব কম হয়, রেয়ার হয়, যে রাত্রিরে এই গল্পটা পড়েছিলাম সেই রাত্রিরেই আমার মনে হয়েছিল যে এবার এটা করা যায় না, কেন একটা লোক এইভাবে নিজের অন্তঃস্থলকে খুঁজতে পারে। এটা একটা অভিনেতার কাজ, অভিনেতা তো ক্রমাগত তারা নিজের অন্তরের অন্তঃস্থলকে খুঁজে নানাভাবে। তো এই গল্পটা তাই, আর প্রত্যেকটা লাইনে লাইনে ছত্রে ছত্রে গল্পের ভেতরে এই ফিয়োদর দস্তায়েভস্কি নিয়ে আসছেন যে কথাটা, সেটা হচ্ছে জীবন মৃত্যুর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে এই লোকটা, সারাক্ষণ একেবারে অত্যন্ত ডে টু ডে সাধারণ কথা থেকে মুহূর্তে কোন দর্শনের কথা চলে যাচ্ছে, মুহুর্মুহু, মানে অনেকক্ষণ পরে পরে, মানে প্রত্যেকটা লাইনে লাইনে। তো এইরকম একটা সাহিত্য আমার ভেতরে যখন এরকম করে নাড়া দিল, তখন আমার মনে হলো যে আমার ভেতরে যদি এরকম নাড়া দেয় একজন অভিনেতার মনের ভেতরে, তাহলে এইটা করলে বোধ হয় মানুষের ভালো লাগতে পারে, গভীরতার স্বাদ বোধ হয় পেতে পারে। তো এই নাটকটা সম্পর্কে এখনো যারা থিয়েটারের মানুষ বিশেষ করে, এবং যারা সত্যিকারের স্পর্শকাতর বা সেন্সিটিভ, বা যারা যারা অন্যভাবে জীবনকে দেখতে চায়, এই ধরনের মানুষ যারা এই নাটকটা দেখেছেন, তারা প্রত্যেকে বলেছেন যে এইটা বোধ হয় আমার জীবনের এখন অব্দি সেরা অভিনয়। আমি বলিনি, তারা বলেছে, তারা এখনো আছে। তো সেটা কিন্তু মেঘনাদ বধ কাব্যকে পাশে রেখে বলছেন, এইটা কিন্তু খেয়াল রাখবেন। নিশ্চয়ই, হ্যাঁ, মেঘনাদ বধ কাব্য কি বর্দা কি কাব্যে গান, এগুলো সব বাইরের ফেরিওয়ালার মৃত্যু, গোত্রহীন, সব সজল মাদের ঘাট, মানসিক গীতিকা, সবকে মানসিক গীতিকা নয় তারা, সেটা পরে হয়, তার আগে এগুলোকে দেখে বলছেন। আচ্ছা গৌতম, এই প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করব, আসলে এটা কেন বললাম, শেষ করলাম এই জায়গাতে, এইটা না অভিনেতার অভিনেতার কাজ বলে আমি ওটা দেখেছিলাম, একদম অভিনয়ের কাজ।
সেই জন্য ওই ওই সাহিত্যটা ধরা, সাহিত্যের সাহিত্যের আশ্রয় নিয়েছো। আমার একটা আসলে মনে হচ্ছে না, তোমার সঙ্গে সেই আমরা যেখানে বসে গল্প করি আমার বাড়ি বা তোমার বাড়িতে পাশাপাশি যেন গল্প করছি, বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমি। আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি এতদিন ধরে এত চরিত্রে অভিনয় করেছো, আমি এই রিসেন্ট যে চরিত্রগুলো অভিনয় করছো সেগুলো বাদ দিয়ে এতদিন ধরে যে অভিনয় করছো, আমি যদি মানে আমার জানতে ইচ্ছে করছে তুমি আবার কোন মানে তিনটে নাটকের তিনটে চরিত্র যেখানে তুমি আবার সেই চরিত্রগুলো করতে চাও, যদি ফিরে পাও আবার নতুন করে ভেবে নতুন করে চিন্তা করে করতে চাও ভালো লাগার জায়গা থেকে, মানে একই একই চরিত্র অন্যভাবে, একই চরিত্র অন্যভাবে কি এইভাবেই মানে তুমি সেই চরিত্র আবার ফিরে পেতে চাও করতে চাও? বলে কি হবে, লোকে ভুল বুঝবে, মানে যেটা আমি আগে করেছি সেইটাই। হ্যাঁ আমি সেইটাই আমি বলছি যে যে চরিত্রগুলো আবার তোমার সেই নাটকটা করবার ইচ্ছে থাকে বা এ থাকে এরকম। আচ্ছা, বলা বলা ভারী মুশকিল, আবার করতে চাই সব চরিত্র, যখন যে চরিত্র করেছি না সেই চরিত্র এত প্রিয় হয়েছে, এত ভালো লাগা ভালো লেগেছে আমার। এখন কিছু চরিত্রের তো বয়স আছে, যেমন ফেরিওয়ালার মৃত্যুতে যে ছেলের অভিনয় আমি করেছিলাম, তা খুব টেনে টুনে সেই মাথায় চুল ফুল লাগিয়ে সে ছেলে যদিও করতে পারি, জানি না তার বাচ্চা ছেলেটা আমাকে আর মানাবে কি, মানে একদম ছোট ছেলে যে হাফ প্যান্ট পরে, জানি না তো। কিন্তু মনে হয় ফেরিওয়ালার মৃত্যুতে যে বাবার সঙ্গে তখন যে লড়াই হতো সেই সেটা ছেলে হিসেবে হতো, এইবার খুব ইচ্ছে করে অনেক সময় বাবা হিসেবে এবার ছেলের সঙ্গে লড়াই, বাবার অভিনয় করতে ইচ্ছে করে। এটা কিন্তু ওই নাটকে আমি করিনি, ওটা একটা ছেলের অভিনয় করেছি, কিন্তু বাবার অভিনয় করেছেন রুদ্রবাবু, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কিন্তু এটা এরকম মনে হয় এই আর কি। আরো বহু গোত্রহীন আসলে আসলে তোমার মরমিয়ার মনের কথা যখন আমি আসলাম তখন না তোমার মনে হচ্ছিল যে মঞ্চে যেন আমি তোমাকে দেখছি, মরমিয়ামন আমার এখনো আমার ভেতরে জ্যান্ত, মানে সব না অনেক নাটকই জ্যান্ত কিন্তু মরমিয়ামন আমি হয়তো করতেও পারি, মানে এখনো এখনো আমার ভেতরে ভেতরে চলে। সেই জন্যই আসলে আমি প্রশ্নটা করে ফেললাম তোমার কাছে, কিন্তু হ্যাঁ কিন্তু করলে অন্যভাবে করবো অবশ্যই, মানে এত বছর পরে আমার যখন নিশ্চয়ই মন তো আর একটু এক জায়গায় দাঁড়িয়ে নেই, আর একটু দেখা হয়তো অন্যরকম কিছু হয়েছে বা একটু অন্য কোনো ভাবে হয়েছে অন্য, কিন্তু গভীর জায়গাগুলো ওইগুলো থাকবেই, তার সঙ্গে হয়তো কিছু রং বদলাবে, হয়তো কোনো রং বদলাবে বা একটু ধরন বদলাতে পারে। আচ্ছা আমার যেটা আর একটা জিনিস জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে আমরা তো নাটকে সময়ের কথা বলি, সময়ের কথাই নাটক বলে, সেই সময়ের মধ্যে রাজনীতি একটা বড় জায়গা দখল করে থাকে। এই রাজনীতি এখন কথায় কথায় আমরা শুনি, সে থিয়েটার যারা করে অভিনয় করছে নাট্যকর্মী বা এই রাজনীতি টাজনীতি বুঝি না, এই রাজনীতি জানি না, এই জন্য রাজনীতি টাজনীতি বুঝছি না, এইসব রাজনৈতিক থিয়েটার এটা আমরা শুনি মাঝে মাঝেই শুনি, এটা পলিটিক্যাল থিয়েটার এসে আমার সেই জায়গা থেকে প্রশ্ন, রাজনৈতিক থিয়েটার সম্পর্কে তোমার বক্তব্য কি? এবং একজন অভিনেতা অভিনয় করতে গেলে তার রাজনৈতিক মানে রাজনীতির শিক্ষাটা কতখানি প্রয়োজন? এটা 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 দুটো দুটো এর ভিতরে দুটো জিনিস গুলিয়ে থাকে, মানে রাজনৈতিক নাটক বলতে অনেক সময় এইটা বোঝানো হয় কোনো একটা বিশেষ দলের হয়ে প্রচারের নাটক, শুধুই একটা দল, সে দলটার গণ্ডিটাও খুব ছোট, এইভাবে বোঝানো হয়, সেক্ষেত্রে মানুষ রিয়াক্ট করেন যে ওই রাজনীতি আমি বুঝি না, ওই রাজনীতির নাটক ছাড়, এরকম এরকম একটা বলতে পারেন। কিন্তু আবার উল্টো দিকে এই কথাটাও তো সত্যি, মানে এই যে আমি যে এতগুলো নাটকের কথা বললাম আমার দলে, এই সবগুলোই তো রাজনৈতিক নাটক, রাজনৈতিক নাটক। হ্যাঁ, এবারে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে এই প্রোপাগান্ডা করছি বা অ্যাজিট ক্রপ প্লে করছি তা নয় হয়তো, মানে যেমন আমি স্ট্রিট ড্রামা করেছি এক সময় কোন একটি বিশেষ দলের হয়েই করেছি, তা সেইটা নয়, কিন্তু রাজনীতি তো আছে বটে। এই যে ডাইনির কথা বললাম, ইয়েতে এর থেকে বড় রাজনৈতিক নাটক আর কি, অথবা হাওয়াই,
অথবা আমাদের দেশে মৃচ্ছাকাটিক এখন সবচাইতে বড় রাজনৈতিক নাটক। আমার মনে হয় মৃচ্ছাকাটিক এই পড়েও ছিলাম আমি এই জন্য যে মৃচ্ছাকাটিক পড়তে গিয়ে আমার মনে হয়েছিল আরে বাবা, এই তো একেবারে আজকের সময়, আজকের করাপশন, আজকের এই নিচতা ইতরতা সমাজের প্রত্যেকটা স্তরকে ছুঁচ্ছে। মানে ওদিকে বিচারক, বিচারকের তলে উকিল, থাকে সেপাই থেকে শুরু করে দারোগা, পুলিশ, এই সব থেকে জুয়ারি, জুয়ারির আবার বস, এই সমস্ত, তার ভেতরে রাজা, রাজার শালা, আর তার ভেতরে কে নায়িকাকে বা প্রধান চরিত্রকে, যে যিনি একজন বারাঙ্গনা। সংস্কৃত নাটক হাজার কত হাজার বছর আগে লেখা, এইবারে সেই সেই নাটকে যে প্রধান চরিত্র সে হচ্ছে বণিকা, এর থেকে বড় রাজনৈতিক নাটক কি হতে পারে? এবং সেইখানে ওই বণিকাকে দাঁড় করিয়ে দিচ্ছেন একেবারে সমাজের মুখোমুখি, এবং তাকে মানে প্রায় মানবী থেকে দেবীর জায়গায় নিয়ে যাচ্ছেন, আর সেটা নিয়ে যাচ্ছেন একেবারে মানে হার্ড কোর রিয়ালিটির ভেতর থেকে। এই অসম্ভব কন্টেম্পোরারি আজকের নাটক মৃচ্ছাকাটিক, তো সংস্কৃত নাটক, কিন্তু সেই নাটক তো আজকে আমি করেছি মানে রাজনৈতিক নাটক। তা আমাকে তো কেউ বলেনি যে এটা খুব রাজনৈতিক নাটক হয়ে গেল, তার কারণ হয়তো এই, জানি না, আমার নাটকের ভেতর, এটা আমার নাটকের কথা বলতে পারি, অন্যের কথা বলতে পারবো না। আমরা মানে হয়তো, দেখো আমি এই দলের হয়ে কথা বলছি এরকম করে কিছু বলিনি, সেই জন্য হয়তো ওইভাবে দলীয় রাজনীতির কথা আসেনি, কিন্তু রাজনৈতিক নাটক। আমি তো উৎপল দত্তের নাটক দেখে নাটক শিখতে যেতাম, যে কটা নাটক দেখেছি উৎপল দত্তের, কিন্তু উৎপল দত্ত তো একেবারেই রাজনৈতিক নাটক করতেন, এবং অনেক সময় উনি, ওনার কথাতেই মনে হয় উনি বিশেষ দলীয় রাজনৈতিক নাটকও করেছেন, তাই করেছেন। কিন্তু তাতেও কিন্তু নাটকগুলো এত বড় ছিল, থিয়েটারগুলো এত বড় ছিল, আমার কোথাও অসুবিধা তো হয়নি, বরং প্রচন্ড টেনেছে তার বিশালত্বের মাপ বা মহান কাজের মাপ, আমাকে খুবই টেনেছে, আজ অব্দি টানে। যখন এসে টিনের তলোয়ার কি এগুলো দেখে যখন এক একবার করে যে কটা দেখে দেখতে পেরেছে আর কি, বুড়ো শালিকের ঘাড়ের রোগ, এইসব এগুলো আজকের শাহজাহান একেবারে, কিংবা মালোপাড়ার মা, যা মানে সবগুলোই অসম্ভব অসম্ভব ভালো নাটক। এখন একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে দলীয় ভাবে কোন দলের প্রচার করছি আমি, এটা যদি কোনো নাটকে মনে হয়, তখন সাধারণভাবেই মানুষ সেটাকে রাজনৈতিক মানে রাজনীতির ঝান্ডাধারী নাটকে হিসেবে দাগিয়ে দেবার চেষ্টা করে। কথাটা হচ্ছে সেটা নাটক হিসেবে বা প্রোডাকশন হিসেবে, থিয়েটার হিসেবে কতটা, থিয়েটার হিসেবে কতটা মানের হলো। যদি সেটা খুব ভালো থিয়েটার তৈরি হয়, মানে তাতে তো উল্টো বলবার বা তার 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 সঙ্গে সেটাকে খারাপ বলবার কোনো যৌক্তিকতা নেই এবং উচিতই না। এই যে গুড পার্সন অফ শেজওয়ান, বেট্রোল ব্রেট, সবাই জানি তারা, তিনি সারা জীবন কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করেছেন, কিন্তু কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করেছেন এবং সেই পার্টির ভাবধারা তার নাটকে এসেছে, কিন্তু নাটকগুলো তো শুধুমাত্র সেই ভাবধারা নয়, নাটক হিসেবে অনেক বড় নাটক। আমি সেই নাটকগুলোকে কখনোই ছোট করতে পারবো না, অসম্ভব বড় বড় নাটক লিখেছে। মানে এখনো এখনো যখন মনে হয় যে এক সময় তো ব্রেকটের পুরো চর্চা ছিল আমাদের কলকাতাতে, কত সবাই নাটক করছে, তিনটি দল করছে, এরকম তো সব নাটক হয়েছে। আমি যেমন স্ট্রিট ড্রামাতে ডি মাসনামে, মানে ওই সমাধান নাটকটি বাংলায় যেটা, সেটা আমি আমি নিজে করেছি, মানে রাজনৈতিক প্রোপাগান্ডাতে নাটক করেছি, গুড পার্সন অফ সাইজ ওয়ান তো অভিনয় করেছি আমি, মানে শঙ্খপুরের সুকন্যা নান্দিকার যেটা প্রোডাকশন করেছি, আমি আমি নিজে মাদার কারেজের নির্দেশনা দিয়েছি বহরমপুরে, যে যাত্রিকের নাটকে, যুগাগ্নির নাটকে, বহরমপুর যুগাগ্নির প্রোডাকশন ছিল, কৌশিক রায়চৌধুরীর অনুবাদ ছিল, তা সেখানে নির্দেশনার কাজও করেছি আমি। রাজনৈতিক নাটক বলতে চিলেকোঠার সেপাই রাজনৈতিক নাটক,
উপন্যাস, রাজনৈতিক উপন্যাস থেকে নাটক, ইয়েতে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে সেখানে নকশিকা ধর্মার যখন করেছি ইয়েতে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে, সেখানেও সম্পূর্ণ দাঙ্গা হচ্ছে যখন, তা তো একটা রাজনীতির ছোঁয়া এসছে। কিন্তু চিলেকোঠার শিল্পা সেবাই তো অবশ্যই রাজনৈতিক নাটক, পুরো বাংলাদেশের রাজনীতির কথা বলে। তারপর ওদের অন্যান্য নাটকেও যেখানে আমি যুক্ত ছিলাম, খোয়াব নামা কিংবা হারিয়ে যায় মানুষ, এই সবগুলোতেই, সবগুলোই রাজনৈতিক নাটক। কাজে নাটক তো রাজনৈতিকই হবে। বাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, মানে আমি এই প্রশ্নটা করলাম এবং খুবই সদর্থক জায়গা থেকে তুমি তার উত্তরটা দিলে। আমার আর একটা জিনিস মনে হচ্ছে যে তুমি নিজের নির্দেশিত নাটক ছাড়াও তুমি বহু দলে অভিনয় করেছো অন্যের নির্দেশনায়। আমার দলেই করেছো? অনেকের দলেই করো, অনেক নাটক, কিশোর নাট্যচর্চা কেন্দ্রে কিশোর তার দলে করেছি। হ্যাঁ, তুমি তো মির্জাফর করেছো, দেবেশের সঙ্গে করেছো, বা অন্য অনেকের সঙ্গেই করো, ব্রাত্য বসুর সঙ্গে তো করিয়েছি, ব্রাত্য বসুর সঙ্গে করেছো, আরো অনেকের সঙ্গে, অনেক এদিকে দেবাশিস ঘোষ দস্তিদার, মানে আমি হয়তো দেবাশিস রায় নাম হয়তো কারোর মিস করে যেতে পারি, অনেকের অনেকের করেছি, অনেকের করেছো। আমার যে সেখানে তো তোমার অভিনেতা হিসেবে কাজ করেছো, আমাদের ভূমিবাবুর পরে নেমেছে, তীর্থঙ্কর চট্টোপাধ্যায় নাটকে তো করেছি। সেটা হচ্ছে আমার জানার ইচ্ছে, এই যে যখন অভিনেতা হিসেবে করছো, আমি আমি তোমাকে আমার দুটো নাটকে যেভাবে দেখেছি তার গল্প আমার কাছে অন্য আছে, সেটা নয়। এইখানে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এইখানে গিয়ে এই যে নির্দেশক সত্তাটাকে আর একদিকে অভিনেতার সত্তা, মানে সেইখানে গিয়ে অভিনয় করতে গিয়ে কোনো সময় নির্দেশকের সত্তার সঙ্গে ঠোকাঠুকি লেগে যায়নি, বা অভিনয় সত্তা কি সেখানে অভিনেতার সত্তা থেকে অভিনেতা হতে চেয়েছি। তারপরে যদিও সলিল বন্দ্যোপাধ্যায় বিখ্যাত নির্দেশক, সলিল থিয়েটারের সলিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হতো এবং দিনের পর দিন তার মেজবাড়িতে গিয়ে আমি অনেক গল্প তার শুনেছি। অসম্ভব পণ্ডিত মানুষ এবং অসম্ভব বড় মাপের একজন নির্দেশক, যদিও তিনি বলেছেন গৌতম তুমি কিন্তু আসলে নির্দেশক, উনি একমাত্র এই কথাটি বলেছেন। আমি বারবার বলার চেষ্টা করেছি না সলিলদা আমি আমি অভিনেতা, আমি অভিনেতা অভিনেতাই হতে চেয়েছি, বলে না তুমি জানো না তুমি নির্দেশক আসো, এবং অনেক প্রশংসা করেছিলেন নির্দেশনার। যাকে সে কথাটা এই জন্য বললাম যে সাধারণ আমি নিজেও বিশ্বাস করি আমি অভিনেতা, এইবারে অভিনেতা হতে চেয়েছি, এটা আমার একটা কথা। এবারে আমি যখন অন্য কোনো কারোর অভিনয় করো, অন্যের নির্দেশনা যখন করতে যাব, যেহেতু আমি নির্দেশনার অনেক কাজ করেছি এই এত অনেকদিন বেঁচে আছি বলে, সে নান্দিকার থেকে শুরু করে আজকে অব্দি, সেই জন্য বাধ্য হয়েছি। যেমন এটা হচ্ছে আমাদের ভারতীয় নাট্যের ইতিহাস ওই কথা বলে, বাংলা নাট্যের ইতিহাস ওই কথা বলে, তুমি যদি একটু প্রধান অভিনেতা হও কোথাও কোনো দলে, তাহলে তুমি শেষ পর্যন্ত তোমার নির্দেশনার কাজ বাঁধা, মানে তুমি বাধ্য হবে সেখানে নির্দেশনা করতে, এটা এটা ইতিহাসই বলে। সব বড় অভিনেতাদের ক্ষেত্রেই, আমি বড় অভিনেতা অভিনেতা নই কিন্তু আমি দেখেছি সব বড় অভিনেতাদের ক্ষেত্রেই সেটা ঘটেছে, তা সেটা আমার মতো ছোট অভিনেতার ক্ষেত্রেও ঘটেছে। আমি সত্যিকারেরই ইয়ে মানে বিনয় দেখিয়ে বললাম না কথাটা, এমনি বললাম মানে বিশ্বাস করি বলে। তো এইবার আমি যখন অন্য কারোর নির্দেশনায় অভিনয় করতে গেছি, প্রথমে নিজেকে এই কথাটা বলে নিয়েছি আমি এবং বিশ্বাস করেছি তিনি নির্দেশনা দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে তিনি যা বলবেন আমার সেটাই প্রথম কথায় সেটাই আমার শোনা উচিত, যদি আমি বুঝতে না পারি তাহলে আমি প্রশ্ন করতে পারি, কিন্তু শেষ অবধি তার বোঝাটাকে আমার বোঝা করে নিতে হবে আমাকে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, কোথাও একটা মনে হতে পারে যে যদি কখনো মনে হয় যে তার বোঝাতে ভুল হচ্ছে,
আমার বোঝাই ঠিক, তারপরেও তার বোঝাটাকেই, তার আন্ডারস্ট্যান্ডিংটাকেই আমাকে দাম দিতে হবে, এটা নিয়ম। না হলে অভিনেতা ওই রকম করে হওয়া যাবে না। আমি তো অভিনেতা, সে চাইছে, আমি তার ভাবনাকে সে দিক নির্দেশ করতে চাইছে। আমি হঠাৎ করে যদি বলতে শুরু করি, না তোমার দিক নির্দেশনা ভুল হচ্ছে, তুমি ওইদিকে যাচ্ছ কেন, এইদিকে নির্দেশ করো, তাহলে প্রথম কথাই হচ্ছে যে তাহলে আমি নির্দেশনাই করি, আমি অভিনয় করবো না। কিন্তু আমার কাজ তো সেটা নয়, কাজে এটা আমার প্রথমকেই নিজেকে ঠিক করে নেওয়া যে না। এবারে কূটতর্ক তখন ওঠে যদি আমাকে কেউ বলে, এরকম বলে না লোকে, না না তুমি তুমি গিয়ে এইরকম, কেন আমি অনেক আমার আমার ছাত্র সম এরকম জায়গাতেও কিন্তু আমি তার নির্দেশক হিসেবে তার ওখানে গিয়ে কিন্তু আমি অভিনয় করেছি, ছাত্র সম বলছি করেছি। তখন অনেকের মনে হতে পারে, বাবা গৌতম দা তুমি এখানে গিয়ে করছো, ও তোমাকে কি নির্দেশনা দেবে, অমুক দেবে, কিন্তু ওটা ভাবলে তো হবে না, কারণ সে নিজের মতো করে থিয়েটার দেখতে চাইছে। আমি তার দেখাটাকে আমার দেখা করে নিতে পারছি কিনা, আমি সব জায়গাতেই পেরেছি বলে আমার মনে হয়। এই যে এখন টিভিতে করছি, টিভিতেও তো তাই। আচ্ছা, আমার পরের, আমি প্রায় শেষের দিকে পৌঁছে যাচ্ছি। কতক্ষণ হলো বিক্রমটা, কতক্ষণ হলো আমরা গল্প করছি? 1.5 ঘন্টা মতন। ও বাবা, এতক্ষণ আর কথা বলা যাবে, অনেক হয়েছে। এবারে গুটিয়ে আমার আমার দুটো, হ্যাঁ আমি গুটিয়েই আনছি। অনেকের আসলে অনেক রকমের প্রশ্ন আছে। অভিনেতার জীবন আর থিয়েটারের চরিত্রের জীবন সব সময় কি সমান্তরালে চলে? জীবন আর থিয়েটারের চরিত্রের জীবন সব সময় কি সমান্তরালে চলে? মানে কম বেশি হয় আর কি। মানে আমি কোন চরিত্রের জীবন নিয়ে যখন কাজ করছি, তখন সেই চরিত্রের মানসিকতা, তার অ্যাকশন, তার ভেতরে তার কল্পনা, তার জীবন, তার চারপাশটা দেখার চেষ্টা করছি, আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করছি। তাহলে এক অর্থে তো আমার চোখেরও একটু উন্নতি হচ্ছে, মানে আমার দৃষ্টিশক্তিও বাড়ছে অন্যকে দেখার চেষ্টা, মানে অন্য, মানে অন্য চরিত্রকে দেখার চেষ্টা। আর এটাই তো জীবন অভিনেতা। এখন ব্যাপার হচ্ছে যে আমি যখন অভিনয় করছি না, আমি হয়তো উদাহরণ দিই, তথা ধরুন আমি বাজার করতে গেছি, তো বাজার করতে গিয়েও আমার মাথার মধ্যে মধ্যে হয়তো ঘুরছে যে আচ্ছা আজকে আমি গিয়ে না ওই 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 রাগটা বা ওই বন্দিশটা একটু করবো, বা এই এই গল্পটা পড়বো, এরম করে করবো, বা এই অভিনয়টা নিয়ে একটু কাজ করবো, এটা মাথায় ঘুরতেই পারে। তাতে আমার হয়তো ওই বাজার করতে গিয়ে আমার হয়তো একটুখানি হিসেবে গোলমাল হতে পারে, বা আমি হয়তো 1 কেজির জায়গায় 2 কেজি পটল নিয়ে এলাম, তাতে বাড়িতে এসে একটুখানি বকুনি খেতেও হতে পারে। সেটা জীবন। আবার তার মানে এই নয় যে এই জীবনের সঙ্গে ওই জীবনের কোনো ক্ল্যাশ বা লড়াই আছে। যে অভিনেতা তাকে তার মতো করেই তার রোজকার জীবনের সঙ্গেই তার চরিত্রের জীবন, তার থিয়েটারের জীবনকে মিলিয়ে দেখার চেষ্টা তো করতেই হয়। সবসময় যে আমরা পারি তা তো নয়, কিন্তু চেষ্টা তো করতেই হয়, না হলে হ্যাঁ অনেকে এরকম বলেন যে যতক্ষণ তুমি অভিনয় করছো বা থিয়েটার করছো, ওটা যেই তুমি ওখান থেকে বেরিয়ে এলে তুমি এক সম্পূর্ণ অন্য অন্য মানুষ, আলাদা মানুষ, এইভাবে তুমি থাক, তোমার জীবন দুটো আলাদা, এটা অনেকে বিশ্বাস করেন। তো আমার ওরকম কিছু হয় না, আমি ওখান থেকে বেরিয়ে আসার পরেও তার রেশ আমার ভেতরে থাকে। আবার সকালবেলা যদি যদি আমার স্ত্রীর সঙ্গে বা বাবা মার সঙ্গে আমার যদি একটুখানি অভিমান বা মান অভিমান বা তর্কাতর্কি ঘটে, তাহলে সেইটাও আমার অভিনয়ে গিয়ে নিশ্চয়ই ছাপ পড়ে, ছাপ ফেলে তো বটেই, এত বছর ধরে সেটা হয়ে এসছে। আমার বন্ধুর সঙ্গে কোনো ঝগড়া হলে সেই ঝগড়া যেমন ছাপ ফেলবে আমার অভিনয়ে, আবার আমার কোনো বন্ধুর সঙ্গে খুব একটা ভালো খুব মজার কিছু হলে, আনন্দের কিছু হলে সেটাও ছাপ ফেলবে। জীবন তো এইভাবেই তো দেয় অভিনয় বা শিল্পকে। গৌতম, আমি একেবারে শেষের দিকে, সেটা হচ্ছে যে এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে খুব একটা অসহায় আতঙ্ককে নিয়ে আমরা পথ চলছি,
থিয়েটার তো একটা জায়গায় গিয়ে গত 2 বছর প্রায় আমরা থিয়েটার করতে পারছি না, মাঝখানে কিছুদিন হলো হল খুলেছে। এবং তার আগেও একটা জিনিস হয়েছিল যে সেটা হচ্ছে যেই অভিনয় করতে আসে সে অভিনয় জানুক না জানুক যেভাবেই হোক মানে সকলেই ফ্রিল্যান্স অ্যাক্টিং এর দিকে একটা ঝোঁক তৈরি হচ্ছিল এবং ফ্রিল্যান্স অ্যাক্টিং এর কথা বলছিল বা এ করছিল। আজকের তোমার কাছে আমার একটা জানবার যে এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে এই ফ্রিল্যান্স অ্যাক্টিং এর ভবিষ্যৎ কি বা আমাদের থিয়েটারের এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে কিভাবে আমরা এগোতে পারি, এটা কিভাবে আমাদের এগোনো উচিত, মানে নাটকের পরিকল্পনা কি হওয়া উচিত, কারণ দর্শক কি পাবো, অভিনেতাদের হয়তো পাবো না সকলকে, কত মানুষের কত অভিনেতাদের চাকরি চলে গেছে, অভিনয় ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, খুব কষ্টের মধ্যে হয়তো আছি, দলগুলো হয়তো চালাতে পারবে না, যতদিন হয়তো দিল্লির গ্র্যান্ট হয়তো কোনো কোনো দল পাবে যখন সেই এতে অভিনয় করতে পারলেও সেখানে অভিনেতা কজন পাবে বা দর্শক কতজন পাবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কি পরিকল্পনা হওয়া উচিত? এইগুলো এই তীর্থভ্রাতা এই সব এই কথা বলতে গেলে এমন অনেক কি বলবো এমন অনেক বিতর্কমূলক ভাবনা আসতে পারে যে বলা ভারী মুশকিল। কথা হচ্ছে যখন 1 নম্বর কথা যেটা মনে হয় যে কোনো ইতিহাস বলে যে কোনো সময় যে কোনো দেশে সেই সময় সবচাইতে বড় থিয়েটারের কাজ হয়েছে বা বড় আর্টের কাজ হয়েছে যখন সেই সমাজে বা সেই পৃথিবীতে সবচাইতে বেশি দুঃসময় নেমেছে। দুঃসময় অপরদিকে বড় কাজের জন্ম দেয়। তা হয়তো এইটুকু দুঃসময় যেটা চলছে এখন এইখান থেকে হয়তো আমরা জানিও না এমন কিছু মানুষ বা এমন কিছু ছেলে মেয়ে হয়তো বেরিয়ে আসতে পারে যারা সত্যিকারের দম ধরে বুকে একদম এরকম করে বুক বাজিয়ে বলতে পারে যে হ্যাঁ আমরা এই সময় থিয়েটার করেছি। তাদের থিয়েটার অন্যরকম দেখতে হতেই হতেই পারে। এইমাত্র একজন বাদল সরকারের কথা বললেন, একজন মানুষ যিনি সারা জীবনে প্রসেনিয়াম থিয়েটারে আসেননি এবং যারা বাদল সরকারের খানিকটা জানেন তারা সবাই জানেন কি অসম্ভব কষ্ট পরিশ্রম দারিদ্র তার ভেতর থেকে সারা জীবন কি অসামান্য থিয়েটারে কাজ করে গেছেন সম্পূর্ণ প্রসেনিয়ামের বাইরে দাঁড়িয়ে একেবারে মানুষের সাধারণ মানুষের একদম মানে জীবনের সঙ্গে মিশে অন্য এক থিয়েটারের জন্ম দিয়েছেন। তো এবারে এটা তো খুব কঠিন কাজ যেখানে সেই অর্থে নাম মানে বাদল সরকারের নাম বলছি না সেই দলে যারা যে সমস্ত ছেলে মেয়েরা করেছেন বাচ্চারা তারা তো নামের জন্য করে টাকার জন্যও করেন। এখন যেটা হচ্ছে যে এই যে বললেন আপনি যে হয়তো অভিনেতা অভিনেত্রী পাওয়া যাবে না, আমার মনে হয় ওরকম অভিনয় অভিনেত্রী যারা থিয়েটার করতে আসে শুধুমাত্র একটুখানি কি করে একটুখানি শিখে নিলাম নিয়ে কি করে টিভিতে গিয়ে দুটো ডায়লগ বলে কি করে আমি কিছু টাকা করতে পারি, কি করে একটু লিড রোল পেয়ে এই কয়েক লাখ টাকা লক্ষ লক্ষ টাকা জমিয়ে একটা ফ্ল্যাট গাড়ি বাড়ি করে ফেলতে পারি, এইরকম মানসিকতা নিয়ে যারা আসে থিয়েটার করতে আমার মনে হয় তারা না আসলে থিয়েটার এবং তারা যত তাড়াতাড়ি যায় তত তাড়াতাড়ি ভালো। আর উল্টো দিকে যারা জীবনকে দেখতে চায় একটু হলেও নিজের মতো করে, আমি এসব বড় বড় কথা বলছি মনে হলে আমার নিজের মনে হলে খুব লজ্জা লাগে, আমি অন্যের কথা বলছি যারা এই সময় দেখতে চাইছে জীবনকে অন্যরকম করে। এই যে কিছুদিন আগে দেখলাম রেলওয়ে প্ল্যাটফর্মে এক ছবি দেখলাম সেইখানে থিয়েটার হচ্ছে, অসম্ভব জোরের সঙ্গে করছে তারা, আমার দেখে তো আমার মনে হলো তো প্রণম্য এইভাবে করছে বাহ। তা এই জোর তারা পাচ্ছে এরা কিন্তু একটা নিজের একটা পুরো সাজানো গোছানো অডিটোরিয়ামে করছে না কিন্তু, হ্যাঁ মানে নিজের একটা একটা পুরো
নিশ্চিত জায়গাতে নিশ্চিত, আমি দেখো আমি এই অমুক জায়গায় এই থিয়েটার করেছি, আমি আমি আমার ঘরের ভেতরে এইটা করছি, কি ডিজিটালি এইটা করছি, এইটা কিন্তু না, তারা কিন্তু ওই রকম করে কি আর নতুন রাস্তা। এবার এবার বাদল সরকারের কথা এর কথা মনে এদের কথা মনে এরা সত্যজিৎ বোধ হয় তার কোন একটা ইয়েতে আমি এটা দেখেছিলাম ছবি, নাম বোধ হয় সত্যজিৎ, তো আমার অসম্ভব ভালো লেগেছে। আরে বাড়িয়ে প্রশংসা করছি তা নয়, আমার মনে হয়েছে যেটা অত্যন্ত ভালো জোরের কাজ, সাহসের কাজ। এইরকম না হয়তো জানি না, এটা তো তবু ফেসবুকে দেখা দেখা গেছে এমন অনেক কাজ হয়তো আমরা জানি না যাদের ফেসবুকে দেবার মতো ইচ্ছে নেই কাজকে, সেই রকম কোন অসম্ভব ভালো কাজ হচ্ছে। যদি আমি বল আমি যদি এখন ধরুন পৃথিবী বিখ্যাত নাট্যকার ওলে সোয়েঙ্কা তার কথা যদি ভাবি, তার নাটকের কথাগুলো যদি ভাবি, তিনি ওই ওলে সোয়েঙ্কা কিভাবে নাটক লিখেছেন, থিয়েটারকে কিভাবে দেখেছেন, কমল কুমার মজুমদার কিভাবে থিয়েটার করেছেন, উনি তো কমল কুমার মজুমদারকে আমরা চিনি হচ্ছে রাইটার হিসেবে, সাহিত্যিক হিসেবে, বড় বাংলা সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক হিসেবে, কিন্তু তার তার যে থিয়েটারের যে কি পরিমাণ প্যাশন বা কি বলবো জীবন দর্শন ছিল থিয়েটার নিয়ে, একেবারে বস্তিবাসীদের নিজের পকেটের পয়সা দিয়ে কোথাও কোনো প্রচার না করে কিভাবে উনি থিয়েটার করেছেন কমল কুমার মজুমদার, যখন শুনেছি বা কোথাও দেখেছি লেখা পড়েছি আমি বলি বাবা কি কারা আমাদের পূর্বপুরুষ কারা, সেইখানে দাঁড়িয়ে আমি একটু অভিনয় করতে পাচ্ছি, আমি তো ভাগ্যবান এবং মানুষের একটু ভাল লাগছে বলে সরি। তো এইরকম মানুষের সঙ্গে আছে, এরকম কমল কুমার মজুমদারের মতোই মানুষ, যাদেরকে যারা যে ওইভাবে থিয়েটার করছেন হয়তো এখনো আমি জানি না, জানতেও পারছি না, অবশ্যই তারাই কিন্তু আসলে থিয়েটারকে বাঁচাবে। সরকারি গ্রান্টের কথা বলছেন, আমি যদি বলি তাহলে সেটা কিন্তু খুব কি বলবো, সেটা ঠিক আছে আমরা সরকারি গ্রান্ট গ্রান্ট পাই, আমি পাই, গত 3 বছর ধরে পাইনি, কিন্তু এই গত 3 বছরের আগেরটা যদি এখন পাই, আমাদের মতো এরকম অনেক দল কলকাতায় আছে যারা পাইনি, হ্যাঁ পেয়েছে, হ্যাঁ অনেকেই পাইনি, তারা হাপিত্যেশ করে বসে আছে কি করে, কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে, কারণ ওইটা দিয়ে আমরা একটুখানি প্রসিনিয়ামে থিয়েটার করি, হ্যাঁ একটু তো পরিশ্রম করি, একটু তো খাটি, হরেক সময় সেই একটু খাটনিকে অনেক বড় খাটনি হিসেবে হয়তো ভাবি, যেটা বাদল সরকার করেননি অথবা কমল কুমার মজুমদার করেননি, এটা আমি নিজের নিজের সমালোচনা করছি আর কারণ নয়। হয়তো হয়তো এই বিপর্যয় আমাদের নতুন করে চিন্তা করাবে, ভাবাবে, থিয়েটারের হয়তো নতুন বাঁক আসবে। শেষ দুটো প্রশ্ন, একেবারে শেষ জায়গায় পৌঁছে গিয়েছি, দুটো প্রশ্ন কোনো বড় প্রশ্ন নয়, এক কথাই উত্তর, সেটা হচ্ছে পুনর্জন্ম যদি পরবর্তী জন্ম যদি বিশ্বাস করি বা ভাবি, পরের জন্মে কি অভিনেতাই হতে চাইবে? তো না, আমি সর্বপ্রথমে একজন ভালো মানুষ হতে চাইবো, যে মানুষটি নিজের ভালো করে, ভালোবাসতে পারে, বিশাল করে ভালোবাসতে পারে, এবং যার কাজে পাশের মানুষের কাজের মঙ্গল হয় কোনো না কোনো ভাবে, যে মানুষটা আমি হতে পারিনি এই জন্ম, যে কোনো কাজের মাধ্যমে যদি আমি সেইটা পরের জন্মে করতে পারি তাহলে আমি খুব খুশি হব, যদি হই। আর একটা জিনিস আমার মনে হচ্ছে যে তোমার সঙ্গে আমার বহুদিনের মেলামেশা, অদ্ভুত ভাবে তোমাকে দেখি একটা অসম্ভব সহজ সরল, অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন এই এতে, তোমার সঙ্গে যখন আমার কথা হয় বা অনেকেরই কথা হয় একটা জিনিস দেখি, সব কিছু ফেলে রেখে দিয়ে তুমি অনেকের অন্যের কথা খুব শুনতে চাও, জানতে চাও, বুঝতে চাও। এই আজকে খুব বকবক করছি, আপনি আমাকে বকবক করতে বললেন, যেহেতু শো হচ্ছে সেই জন্য আপনি বলছেন আমি কথা বলতে, আমি কথা বলছি, সেই জন্যই সেই সেই জন্যই আমার শেষ কথা হচ্ছে যে এই যে শোনার
ইচ্ছে, সোনার আকাঙ্ক্ষা বা সোনার যে ধৈর্য, সেইটা মনে হয় তোমার নাটকে অভিনয়ের ক্ষেত্রে অন্যকে বোঝার যে জায়গাটা সেটা ভীষণভাবে সাহায্য করে। সেই জায়গাটাই যতটা 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 শোনা সত্যিকারে শোনা যায়, বোঝা যায়, তত নিজের ভালো হয়। এটাই আর সেইটাই সেই জন্য আর এর একটা সুন্দর উদাহরণ আমার নিজের এই কাজে আছে, সেটা হচ্ছে যে আমি অ্যাকশন, সেই অ্যাকশন ওয়ার্ডস হতে পারে অথবা জেস্টার হতে পারে, তার থেকে অনেক বেশি অভিনয়ে দাম দিই রিয়াকশনকে। তার মানে অন্য যেটা বলছে তার সেটা শুনে আমার কি রিয়াকশন হচ্ছে সেটাই হচ্ছে আসল। আর সেইটা করে আমার কিন্তু খুব অভিনয় খুব ভালো হয়েছে বলে আমার ধারণা। নিশ্চয়ই, কারণ তুমি যখন ভুনিবাবুর চাঁদনি যখন ওয়ার্কশপ করিয়েছিলে আমি পাশে বসে থাকতাম, তুমি ওদের একটাই কথা বলছে রিয়াক্ট করো, রিয়াক্ট করো, রিয়াকশন ইজ দ্য লাস্ট ওয়ার্ড, তুমি কিভাবে রিয়াক্ট করবে সেই কথাটাই। আর একেবারে থিয়েটার প্রশ্ন নয়, অন্য কিছু নয়, একটা লাস্ট শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে আমাদের কোভিড পরবর্তী বা অন্য যে কোনো সময় তোমার আমার যখন আড্ডা হবে সেটাকে মনে রেখেই একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এক প্লেট বিরিয়ানি, এক প্লেট রাজভোগ, হ্যাঁ হ্যাঁ এক প্লেট বিরিয়ানি অথবা এক প্লেট রাজভোগ অথবা রাজভোগ রাজভোগ অথবা লুচি আর মটন কষা, কোনটা বেছে নেবে আগে? আমি পারবো না বাঁচতে। বিরিয়ানিটাও বাঙালির কালচার হয়ে গেছে, লুচিটা তো বাঙালির কালচার হয়ে গেছে, লুচি আলুরদম বাঙালির কালচার, কষা মাংস তো বটেই, কষা মাংসটা আবার ওইখান থেকে আসছে, বিরিয়ানি থেকে আসছে কষা মাংস, এসে বাঙালি হয়ে গেছে, আর রাজভোগ তো বাঙালির হয়ে গেছে। এই জন্যই তুমি গৌতম হালদার, সেই জন্যই তোমাকে আমি প্রশ্নটা করলাম। না, অসংখ্য ধন্যবাদ গৌতম। আমার মনে হয় আমি চেষ্টা করে গিয়েছি, মানে যারা আজকের নাটক করছে, যারা আজকের নাটকের সংগঠন করছে, তুমি তো শুধু একাধারে শুধু শুধু অভিনয় করে যাচ্ছ না, আমি তো খুব ব্যক্তিগতভাবে জানি যে তুমি কিভাবে সংগঠনটাকে চালিয়ে নিয়ে চলো, সংগঠনটাকে প্ল্যাটফর্ম ছাড়া নাটক তীর্থঙ্কর মহলানবিশ বলে একজন ইয়ে থেকে কানাডা থেকে বলছে গৌতম বিরিয়ানি বলবে, তীর্থঙ্কর মহলানবিশ উনি থিয়েটারের মানুষ কবি, আপনার সঙ্গে বোধহয় একবার আলাপ হয়েছিল নাকি আপনার সাথে, নাও হতে পারে, তো ও বলছে বিরিয়ানি বলবে, কারণ ওখানে কি বিরিয়ানি খেয়েছি না, আমার সঙ্গে মনে হয় তোমার একটা কোনো শোয়ে মানে আলাপ হয়েছিল না, তুমি হ্যাঁ হ্যাঁ তুমি একাডেমির গ্রিন রুমে আমার সঙ্গে আলাপ করে, হ্যাঁ একেবারে একেবারে, হ্যাঁ আমি আসলে এই আমাকে যখন বলা হলো গৌতম, আমাকে শাশ্বত বললো গৌতম কাকুর সঙ্গে তোমার একটা আলাপচারিতা, আমি বললাম গৌতমের সঙ্গে আলাপচারিতা আমার হবে, এই তো সারাক্ষণ ধরেই হচ্ছে, বলছে যে না, তখনই আমাকে ঠিক করতে হলো। আমি মনে মনে ভাবলাম যে তোমার সঙ্গে আমার গল্প তো হয়, কিন্তু ভবিষ্যতে এই শাশ্বতদের জন্যে তোমার কি তোমার কাছ থেকে ওদের অনেক কিছু জানার আছে, সেই জানার জায়গা থেকেই তোমার কাছ থেকে যা শুনেছি, মানে আজকের যে আমাদের আলাপচারিতাটা হলো, আমার মনে হয় যে আগামী প্রজন্মে যারা থিয়েটার করতে আসবে তাদের ক্ষেত্রে সত্যি কাজে লাগবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সকলের জন্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে গৌতম আমাদের কাটনকলের একজন পরিবারের সদস্যভুক্ত, কারণ গৌতম কাটনকলের আজীবন সাম্মানিক সদস্য। গৌতমকে আলাদা করে ধন্যবাদ জানানো, কারণ এটা গৌতমের নিজেরই প্রোগ্রাম, আমাদের চার দিনের যে হচ্ছে, কারণ আমাদের যখন ফিজিক্যালি করেছি এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আমাদের চার দিনের অনুষ্ঠান হচ্ছে উদযাপন, সেটা মনে হয় ডিজিটালি করা হচ্ছে বলেই সেটা সম্ভব হয়েছে। আমার বহুদিন মনে থাকবে আজকে তোমার সঙ্গে বাড়িতে বসে, তোমার বাড়িতে বসে হলে বসে অনেক আড্ডা মেরেছি, আলোচনা করেছি, আমাদের অনেক ভেতরের কথা হয়, ওভার টেলিফোনও ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে অনেক সময়, তবে আজকের সত্যি কথা তোমার সঙ্গে আলোচনা করে আমি অনেক কিছু জিনিস জানলাম, বুঝলাম, অনেক কিছু
জানতে পারলাম, খুব আমার তো মনে হয় খুব আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে, আগামী দিনে থিয়েটার চর্চায় থিয়েটারের কাজে খুব কাজে লাগবে। তোমার যদি কিছু, আমার তীর্থঙ্কর দা, আমার একটা আড্ডা মেরে ভালো লাগলো একটু কথা বলে। আসলে প্রিয় মানুষদের সঙ্গে কথা বলতে পারলে মনটা খুশি হয়। আপনি আমার প্রিয় মানুষ, আমার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ। ভালো লাগলো, আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। শুভরাত্রি। 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 ঠিক আছে।